গল্প অপঘাত আখতারুজ্জামান ইলিয়াস। ডুকরে ওঠা কান্নার এক একটি ধাক্কায় মোবারক আলীর বন্ধ চোখের মণি কাঁপে, চোখের পাতা আলগা হয়ে আসে, তার বাঁ পায়ের পাতা শিরশির করে, দুই হাঁটুর ভেতর হাত জোড়া ভাঁজ করে ডান কাত করে শুলে বাঁ পায়ের পাতার ওপর একজিমা চুলকাবার জন্য উঠে বসার উৎসাহ পায় না। এদিকে দেখতে দেখতে কান্নার ফাঁকগুলো সব ভরে যায় এবং কান্না এক টানা বিলাপে পরিণত হয়ে তার ঝুনা করটির ভেতরকার ঠক ঠক দেওয়ালে ঘন তালে বাজতে থাকে। বাজনাটা একবার বৃষ্টি বলে মনে হয়েছিল, কিন্তু বৃষ্টিপাতের ফলে ঘরের কান্নাকাটির খবর বাইরে যাবে না এই আশা করে একটু নিশ্চিন্ত হবার আগেই বৃষ্টির বিভ্রম কাটে। বিলাপের আওয়াজ তার আঁশের মতো চুলের গোড়ায় গোড়ায় হ্যাঁচকা টান মারে। টানাটানির ফলে চোখের ঢাকনি সম্পূর্ণ উদাম হলে মোবারক কিছুই দেখতে পায় না। ঘরে ঘন ঘোট অন্ধকার, ভালো করে তাকাবার বলও তার নাই। ঘুম ভাঙা শরীরে স্ত্রীর বিলাপ অবিরাম ঠেলা দেওয়ায় সে নিস্তেজ হয়ে পড়েছে। তবে কিনা মন্ডুর প্রতিক্রিয়ায় নিস্তেজ শরীরেও মোবারক আলী বিরক্ত হওয়ার বলটুকু পায়। এটা কি বিলাপ করার টাইম হলো? এই বয়সেও বলুর মায়ের কাণ্ডজ্ঞান হলো না তো হবেটা কবে? 250 বা 300 গজ দূরে হাই স্কুলের দালানে মিলিটারির ক্যাম্প, স্কুলের চওড়া বারান্দায় গাদা গাদা বালুর বস্তার আড়ালে থাবার মতো সব হাতে ধরা রয়েছে কত কিসিমের অস্ত্র। মোবারক ওসবের নামও জানে না, শুনলেও তার মনে থাকে না। সপ্তাহখানেক হলো ইউনিয়ন কাউন্সিল অফিসটাও মিলিটারি দখল করে নিয়েছে, সে তো 150 গজও হবে না। বুলুর মায়ের বুকের পাটা কত বড় যে এইভাবে বিলাপ করে কাঁদে। মেয়ে মানুষের এত সাহস ভালো না, সব ছারখার করে ফেলবে। এই বিলাপ শুনে ইউনিয়ন কাউন্সিল অফিস থেকে দুজন সেবা এসে পড়লে মোবারক আলীর ক্ষমতা হবে যে তাদের সামনে সোজা হয়ে দাঁড়ায়। তারপর সেপাই, মানে সেপাই সাহেব যদি জিজ্ঞেস করে তোমার বউ কাঁদে কেন, তো সে কি জবাব দেবে? যদি বলে তোমার ছেলে মেয়ে কটা, তখন না হয় বলা যাবে জি 2 ছেলে 2 মেয়ে। সঙ্গে সঙ্গে জানাতে হবে যে মেয়ে দুটোর বিয়ে হয়ে গেছে, তারা সব স্বামীদের সঙ্গে থাকে। তবে ছোট মেয়েটা 2 মাস হলো এখানে এসেছে, 3 দিন আগে সে গেছে তার মামা বাড়ি। তার মামা আলেম মানুষ, ঠনঠনিয়া মোস্তাফাবিয়া মাদ্রাসার হেড মোদাররেস, সারা শীতকালটা ওয়াজ করে বেড়ায়, জেলা জুড়ে তার নাম। সেপাই ধমক দিতে পারে, আরে এতে তার বিবির কান্নাকাটির কি হলো? ঠিকভাবে কথার জবাব দাও। তখন বাধ্য হয়ে বলতে হবে যে তার বড় ছেলের মৃত্যুই হলো তার স্ত্রীর কান্নাকাটির কারণ। বড় ছেলে? জি আমার 2 ছেলে, ছোটটা ঘরেই আছে, ক্লাস 4-এ পড়ে। সেপাই চটে যাবে, বাখোয়াজি রাখো, বড়টা মারা গেছে? কি করত? জি কলেজে পড়ত। কলেজে পড়ত? মুক্তি ছিল? কিভাবে মরল? হুজুর অপঘাতে মারা গেছে। অপঘাত? অপঘাত কেয়া হয়? না মানে অ্যাক্সিডেন্ট হ্যায় না। কেসা অ্যাক্সিডেন্ট সাচ বলো। এরপর মোবারক আলী আর বলতে পারবে না, জি না স্যার, জি না হুজুর, জি না মেজর সাহেব, জি না ক্যাপ্টেন বাহাদুর, আমি কিছু জানি না। শালা তোমার ছেলে মিসক্রিয়েন্ট ছিল, তোমার ঘরে তুমি মিসক্রিয়েন্টদের শেল্টারও দাও? না হুজুর, মিসক্রিয়েন্টদের কথা সে জানে না। ইউনিয়ন কাউন্সিলের কেরানি মোবারক আলী হাজার হলেও পাকিস্তান গভর্নমেন্টের চাকরি করে। জি তার বেতন আসে বগুড়া ট্রেজারি থেকে। মিসক্রিয়েন্টদের খবর সে রাখবে কোত্থেকে? না তার শুকনা এবং কাঠ কাঠ গলা থেকে এসব বাণী হাঁকা অত সহজ নয়। মিলিটারির সঙ্গে কাল্পনিক বাক্য বিনিময়ের সংকল্পে তার বল তাই বাড়ে না। তার পাশে শুয়ে থাকা ছোট ছেলে টুলু ঘুমের মধ্যে বিড়বিড় করে কি বলে, তাতে মোবারক আলীর তন্দ্রা একেবারে ছিঁড়ে যায় এবং সে উঠে বসে।
এখন আর শিরশির না করলেও একজিমার খানিকটা চলকে নেয় এবং পাশের ঘরে দেড় বছরের নাতিটা হঠাৎ কেঁদে ওঠে। তখন তার মগজের ময়লা কাটে মোবারক আলী বোঝে যে এই একটানা বিলাপের উৎস তার নিজের বাড়ি নয়, আওয়াজ আসছে দক্ষিণ থেকে। নাতি তার ফের কাঁদে এবং মোবারকের মাথায় বিদ্যুৎ খেলে যায়। চেয়ারম্যানের ছেলেটা তাহলে মারা গেল? বিকালেও সে চেয়ারম্যানের বাড়ি গিয়েছিল। ইউনিয়ন কাউন্সিলে মিলিটারি ক্যাম্প হবার পর থেকে অফিসের টুকটাক কাজ সারতে হয় চেয়ারম্যানের বাড়িতে। বিকালবেলা চেয়ারম্যানের চোখ মুখ একটু হালকা মনে হচ্ছিল, শাজাহান মনে হয় একটু ভালো। না, ভালো আর কোথায়, জ্বরটা রেমিশন হচ্ছে না, তবে একটু আগে লেবু দিয়ে প্রায় এক গ্লাস বার্লি খেয়েছে। চেয়ারম্যান একটু আলাপও করল, এখানে চিকিৎসা একেবারেই হচ্ছে না, অবস্থা একটু ভালো হলে বগুড়া পাঠাব। চার গায়ের এক ডাক্তার চেয়ারম্যানেরই কীরকম চাচাতো ভাই, একই বাড়ি। মার্চের প্রথম দিকে দিনাজপুরে শ্বশুরবাড়ি গেল মরণাপন্ন সম্বন্ধীকে দেখতে, গোলমাল শুরু হতেই ওপারে ভাগলবা। আর শেরপুরের বীরু সান্নাল পুরনো আমলের ন্যাশনাল পাস, 10-12 বছর আগেও এই গ্রামের সবাই তার কাছে যেত। তা শোনা যাচ্ছে বর্ডার পার হবার সময় বেয়োনেটের খোঁচায় বুড়ো সাফ হয়ে গেছে। ছেলেকে নিয়ে চেয়ারম্যান এখন যায় কোথায়? গরুর গাড়ি করে শেরপুর পর্যন্ত না হয় গেল, শেরপুরে জনমনীষী কেউ নাই, বড় রাস্তায় খালি মিলিটারি খালি মিলিটারি। তা এখানে হাই স্কুল ক্যাম্পের ক্যাপ্টেন সাহেবের সঙ্গে চেয়ারম্যানের একটু আলাপ হয়েছে, তবে ওদের সাহায্য চাইতে ভয় হয়। ঘরে সমস্ত বয়সের মেয়েরা আছে, কিসের বিনিময়ে আবার কি চেয়ে বসে তা দেখা যাক। আজ তো বার্লি খেলো, অবস্থা একটু ভালো হোক, এর মধ্যে কি অনেকটা নর্মাল হবে না? দেশের অবস্থা নর্মাল হওয়ার আগে ছেলেটা মারা গেল, তাহলে সন্ধ্যার পর থেকে কি খারাপ হচ্ছিল? মনসুর সরকার কয়েক বছর থেকে হোমিওপ্যাথিক প্র্যাকটিস করে, কাউকে না পেয়ে তাকে দেখানো হলো, তার ডায়াগনোসিস হলো টাইফয়েড। দূর টাইফয়েড কি, দুটো সপ্তাহ সময় দেবে না? 10-12 দিনেই সব শেষ হয়ে গেল। আহা, ছেলেটার মায়ের স্বর স্পষ্ট বোঝা যাচ্ছে, তার সঙ্গে ছলকে ছলকে ওঠে চেয়ারম্যানের মায়ের কান্না। এদের কান্নাকে মোবারক বুলুর মায়ের বিলাপ বলে ভুল করল কি করে? স্ত্রীর জন্য তার মায়া হয়, শোকে বুলুর মা একেবারে কাঠ হয়ে গেল, বইয়ের ওপর সে মিছে মিছে রাগ করছিল। বিছানা থেকে নেমে মোবারক আলী ঘরের উল্টো প্রান্তে বইয়ের বিছানার দিকে পা বাড়ায়, তক্ত পোষের কাছাকাছি যেতে পা লেগে নেভানো হারিকেনটা গড়িয়ে পড়ে। কেরোসিনের ঝাঁঝালো গন্ধে মাথা আরেকটু পরিষ্কার হয়, মনে পড়ে যে নাতিকে নিয়ে বুলুর মা শুয়ে রয়েছে পাশের কামরায়, এই ঘরটায় থাকতো বুলু। মোবারক আলী একটু দমে যায়, তবু অন্ধকারে হেঁটে হেঁটে বারান্দা দিয়ে সে পাশের কামরায় ঢোকে। বুলুর মা বলে ওঠে, আস্তে হাঁটো, টেবিলের ওপরে দুধের বোতল কাঁচের গিলাস। মোবারকের মুখস্থ, আজ দুই রাত হলো বুলুর মা এখানে শোয়, কিন্তু বুলুর খবর শোনার পর থেকে মোবারক অনেক রাত্রে পেচ্ছাপ করতে বেরিয়ে একবার করে এই ঘরে বসে, অল্পক্ষণ বসে, কাঠের চেয়ারে পাঁচা ঠেকাতে না ঠেকাতেই উঠে নিজের ঘরে যায়। কিন্তু তার জানা আছে কোথায় বুলুর তক্তপোষ, কোথায় তার কেরোসিন কাঠের টেবিল। টেবিলে পুরনো ক্যালেন্ডারের মলাট লাগানো, বই খাতা দোয়াত কলম কিভাবে সাজানো সব তার জানা। বিছানার দিকে এগোবার বদলে মোবারক টেবিলের বইপত্র হাতড়াতে শুরু করে। বুলুর মায়ের সাড়া পেয়ে সে বিড়বিড় করে, দিয়াশলায় পাই না, দূর, বাতি জ্বালায়ও না। স্ত্রীর ভিজে ভিজে গলায় এই সতর্ক নিষেধ শুনে মোবারক এসে দাঁড়ায় তক্তপোষের মাথায়। মাস দেড়েক হলো প্রতি রাতে পেচ্ছাপ সেরে এ ঘরে এসে ঠিক এখানেই দাঁড়িয়ে মোবারক বিছানাটা ভালো করে ঠাহর করার চেষ্টা করে। আজ তার মাথার তন্দ্রার রেশ নাই, সুতরাং বুলুর ঢেঙা শরীরটাকে এইখানে শুয়ে অন্ধকারে নয়ন ভরে আর দেখা হয়ে ওঠে না।
চোখ জোড়া তাই ফাঁকা ফাঁকা ঠেকে এবং বিছানার ওপরকার শূন্যতা চোখের মধ্যে নুন হয়ে জমতে শুরু করলে নিজেকে সামলাবার জন্য তাকে অনাবশ্যক স্বাভাবিক গলায় বলতে হয়, চেয়ারম্যানের বেটা বুঝি মারা গেল। শাহজাহানের মৃত্যু সংবাদ সম্পূর্ণ প্রকাশিত হওয়ার আগেই বুলুর মা ফোপাতে শুরু করে। এই ফোপানো হলো কোনো দীর্ঘ কান্নার রেশ। বুলুর মা তাহলে অনেকক্ষণ ধরে কাঁদছে, ঘুম ও তন্দ্রার ভেতর দক্ষিণ পাড়ার আখন্দ বাড়ির বিলাপকে যখন সে স্ত্রীর কান্না বলে ভুল করে, বুলুর মা তখনও কাঁদছিলই। তবে বাইরের বিলাপের তোরে রোগা গলার কান্না চাপা পড়েছিল। স্ত্রী বিলাপ করছিল বলে একটু আগে তার উপরে রাগ করায় মোবারকের যে অস্বস্তির মতো হচ্ছিল তা এখন কেটে যায়। স্ত্রীর ওপর বিরক্ত হবার সুযোগটি সে সঙ্গে সঙ্গে ব্যবহার করে। আস্তে আস্তে কান্দ, বিপদ বোঝো না। চুপ করার চেষ্টায় বুলুর মায়ের কান্না আরো উথলে ওঠে। কান্নায় সম্পূর্ণ মগ্ন থাকায় এবং অন্ধকারের জন্যও বটে বুলুর মা স্বামীকে দেখতে পাচ্ছে না। ভয় ও রাগে মোবারক আলীর চোখ মুখ নাক ঠোঁটের ওলট পালট হবার দশা। বুলুর মা সারাটা জীবন কি অবুঝ মেয়ে মানুষই থেকে যাবে? তার কান্না শুনে মিলিটারির একজন সেপাই যদি এসেই পড়ে তখন এই পুত্র শোকের ব্যাখ্যা করা যাবে কি করে? তখন কি ঘুরতে ঘুরতে সাপ বেরিয়ে পড়বে না? তারপরের ঘটনা মোবারকের জানা আছে। তাকে ধরে নিয়ে যাবে স্কুলের দালানে। হেডমাস্টারের কামরায় এখন টর্চার সেল। মোবারক আলী মেরুদণ্ড শিরিশির করে, সুতরাং টর্চার সেলের ছবি তাড়াতাড়ি মুছে ফেলার জন্যে সে কাতর হয়। তার বাড়িতে ওরা নির্ঘাত আগুন ধরিয়ে দেবে। এই পুরনো মাটির বাড়ি, টিনের চাল, বাঁশের সিলিং সব দাউ দাউ করে জ্বলবে। আগুনের আঁচ সে এখনই অনুভব করতে পারে। তল পেটে আগুনের আঁচ লাগে। তার ভয় হয় যে লুঙ্গিতে প্রস্রাবের ফোঁটা পড়েছে, একটু বাইরে গেলে হতো। কিন্তু এও তার জানা আছে যে বাড়ির পেছনে ভেরেন্ডা ঝোপে বসলে গুনে গুনে আট ফোঁটাও পড়বে কিনা সন্দেহ। সে প্রায় চিৎকার করে ধমক দেয়, চুপ করো বুলুর মা, চুপ করো, শোক দেখাবার টাইম পাও না না? ধমকে কাজ হয়, বুলুর মা চুপ করে। এই সুযোগে মাথা তোলে দক্ষিণ পাড়ার বিলাপ। মোবারক আলী হঠাৎ খুব জোরে নিঃশ্বাস ফেলে তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া পাছাটিকে ধপাস করে তক্তপোষের এক ধারে ফেলে দিলে বুলুর মা বলে, আস্তে। এই একটিমাত্র শব্দে স্বামীর প্রতি তার অনাস্থা বা সাময়িক অনাস্থা প্রকাশ পায়। প্রায় মিনিট দুয়েক সময় পার হলে মোবারক আলীর শির দ্বারায় স্পন্দন থিতিয়ে আসে এবং আপোষ আপোষ গলা করে বলে, চেয়ারম্যানের একটাই বেটা গো। শাহজাহানের জন্যে মোবারক আলীর খারাপ লাগে। এই শাহজাহান স্কুলে 7 বছর বুলুর ক্লাসমেট ছিল। আহারে না, স্কুল জীবনে দুজনের তেমন খাতির হয়নি। শাহজাহান ছাত্র খুব ভালো, রাত দিন লেখাপড়া নিয়ে থাকে। বুলু গড়পরতা ছাত্র, 2nd ডিভিশনে পাশ করেই খুশি। 1st ডিভিশন পেয়েও শাহজাহানের তৃপ্তি হয়নি। আর কটা নম্বর পেলে সে অনেক ভালো করত। এই নিয়ে তার আক্ষেপের আর শেষ নাই। শাহজাহান বছরের একটা মাস কোনো না কোনো রোগে ভোগে, নইলে চেয়ারম্যান কি তাকে গ্রামের স্কুলে ফেলে রাখে? শহরে তাদের কত আত্মীয় স্বজন, জেলা স্কুলে পড়লে কেবল রোল নম্বর নয়, খবরের কাগজে তার নামও ছাপা হতো। SSC-র পর শাহজাহান শুনল না, জেদ করে ভর্তি হলো ঢাকায়। বুলু গেল বগুড়া কলেজে, অথচ তখন থেকে দুজনের ভারী ভাব। ছুটিতে বাড়ি এলে প্রায় সারাদিন একসঙ্গে কাটায়। শাহজাহান ছেলেটি ভারী ভদ্র, বাপ চাচাদের মতো কথায় কথায় খোঁচা মারা কথা বলে না। বুলুর কথা ভোলার জন্য মোবারক আলী শাহজাহানের কণ্ঠস্বর মনে করার চেষ্টা করে। আহা, কি অমায়িক ছেলে! দেখা হলে ইসলাম আলাইকুম চাচা, বুলু বাড়ি নাই? আহা, সেই ছেলে কয়েকদিনের জ্বরে ভাবে। শাহজাহানের জন্য শোকটা তাড়িয়ে তাড়িয়ে দেখবে তা বুলুর মা তার দিকে পিঠ ফিরিয়ে আস্তে আস্তে ফোঁপাতে লাগলো। ছেলের শোক বহন করার চেষ্টা সে এখন করছে একা একা। মেয়ে মানুষের দৌড় মোবারক আলীর জানা আছে। একটু পরে তার হাত জড়িয়ে হাওমাও করতে শুরু করবে। কেন,
ছেলেকে আগলে রাখতে পারোনি, এখন হায় হায় করে লাভ কি? বুলুটা বড্ড বেশি বেড়ে গিয়েছিল, মুক্তিবাহিনী করে তোরা করলিটা কি? মিলিটারি এসে গ্রামকে গ্রাম উজাড় করে দিচ্ছে, মরা ছাড়া তোরা আর কি বালটা ছিঁড়তে পারিস? রাগে মোবারক আলী মনে মনে মুখ খারাপ করে, করবে না, মিলিটারি কলেরার মতো আসে, ম্যালেরিয়ার মতো আসে, যে গ্রামে একবার হাত দেয় তার আর কোনো চিহ্ন রাখে না। গতকাল বৃহস্পতিবার গেল, তার আগের বৃহস্পতিবার মাইল ছয়েক উত্তরে মালিয়ানডাঙ্গায় মুক্তিবাহিনীর ছেলেরা এক রাত্রির জন্য আশ্রয় নিয়েছিল। একদিন পরে শনিবার দিবাগত রাত্রে সিংরা ক্যাম্প থেকে মিলিটারি এসে গোটা গোটা গ্রাম জ্বালিয়ে দিল। প্রাইমারি স্কুলটা বাদ দেয়নি, তা মুক্তিবাহিনী, তোরা কি করতে পারলি? সরকার বাড়ির ল্যাংরা জমিডালির মেয়ে আর ভাইজিকে নিয়ে গেল। কি ব্যাপার? না, তাদের নামে কমপ্লেন আছে। মেয়ে মানুষের নামে কমপ্লেন? হ্যাঁ হ্যাঁ, তারা সব ইনফর্মার, মুক্তিবাহিনীকে খোঁজ খবর পাঠায়। তাদের একজন ফিরে এলো দিন দশেক পর, সেই মেয়েকে নিয়ে ল্যাংরা জমির আলী যে মুসিবতে পড়েছে, কপালে তার আর কত যে ভোগান্তি আছে। গজব 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 ছাড়া এসব কি? চেয়ারম্যান যে চেয়ারম্যান, যে সরকারি আসুক, লোকটা ঠিকঠাক সামলাতে পারে, সবাইকে খুশি করার মতো ক্ষমতা তার আল্লাহ রহমতে ভালোই আছে। তো সেই চেয়ারম্যান পর্যন্ত পরশুদিন সকালবেলা মোবারক আলীকে বলে, মোবারক মিয়া, ডাঙর বেটি ছেলেকে বাড়িতে না রাখাই ভালো গো। কেন? মোবারকের অজ্ঞতায় চেয়ারম্যান বিরক্ত হয়, বোঝেন না, ইউনিয়ন কাউন্সিলের মধ্যে মিলিটারি ক্যাম্প করিছে, একরকম ঘরের মধ্যেই ঢুকলো নাকি কন? মিলিটারির সব মানুষ তো একরকম নয়, হাতের পাঁচ আঙ্গুল কি এক সমান হয়? আবার এটাও কই, দুই সাইডটা মাথা গরম মানুষ না থাকলে মিলিটারি চলে না। চেয়ারম্যানের পরামর্শে মোবারক আলী তার ছোট মেয়েকে পাঠিয়ে দিল সম্বন্ধীর সাথে, চেয়ারম্যানও তার মেজো মেয়েটিকে সঙ্গে দিল। মেয়েটি বেশ ফর্সা, নাক মুখ চোখে পড়ার মতো, তাই বিপজ্জনক হয়ে উঠেছে। মোবারক আলীর সম্বন্ধী নামকরা মাওলানা, জেলার নামকরা মাদ্রাসার হেড মোদাররেস, গোলমালের জন্য মাদ্রাসা বন্ধ থাকায় বাড়িতে থাকে, আল্লাহ আল্লাহ করে, মানুষকে হেদায়ত করে, সেটাই চেয়ারম্যানের ভরসা। কুদ্দুস মাওলানাও লোক ভালো, কোত্থেকে ভাগ্নের খবর পেয়ে বোন ভগ্নিপতির সঙ্গেই দেখা করতে এসেছিল, আহা উপযুক্ত ভাগ্নে তার, তার ওপর কিনা খোদার গজব পড়ল, নইলে এভাবে গুলি খেয়ে মরে। মোবারক আলী ফিসফিস করে জানায় যে এখানে সব নিয়ে কথাবার্তা না বলাই ভালো, মিলিটারি খবর পেলে নির্বংশ করে ছাড়বে। তা মাওলানা সাহেব জবাব দিয়ে গেছে, বাড়ি গিয়ে বুলুর নামে কোরআন খতম করাবে, আরও যা যা করার সব করবে। তারপর মোবারক আলীর এক কথায় ভগ্নিকেও সঙ্গে নিল, এমনকি জোহরার দেড় বছরের ছেলেটিকেও নিতে চেয়েছিল, কিন্তু মেয়ের শরীরের কথা ভেবে বুলুর মা নাতিকে রেখে দিল। পোয়াতি মেয়ে, জমির আল দিয়ে বাঁশঝাড়ের মধ্য দিয়ে লুকিয়ে ঝাঁপিয়ে যাবে, কোলে বাচ্চা থাকলে বিপদ আপদে সামলাতে পারবে। জামাই ঢাকায় ব্যাংকের কেরানি, বউ বাচ্চা পাঠিয়ে দিল, না ঢাকায় ফুটফাট লেগেই আছে, আর এ সময়টা মেয়েরা তো মায়ের কাছেই ভালো থাকে, মায়ের কাছে আর রাখা গেল কোথায়? আল্লাহ না করুক জোহরার যদি কিছু হয়। জোহরার সম্ভাব্য বিপদের কথা মনে হলে মোবারক আলীর নিয়ন্ত্রণহীন শরীর আরও এলিয়ে পড়তে চায়, শরীর সামলাবার উজ্জ্ব বাসনাতে সে বলে, যাই চেয়ারম্যানের বাড়িতে যাই, একটাই বেটা। কয়টা দিন খুব ভুগল গো, চেয়ারম্যানের বউ এ কয়টা দিন একটা মিনিটও বেটার কাজ ছাড়া হয় নাই, বেটা বেটা কইরা মনে হয় জান দিবি, এবার ডুকরে কেঁদে ওঠে বলুর মা। বলকানো কান্নার জন্য প্রথম দিকে তার কথা জড়িয়ে যাচ্ছিল, কিছুক্ষণের মধ্যে কান্নার স্বর নিচে নামে এবং কথা স্পষ্ট হয়, সেই কথাই তো কই গো, আমি সেই কথাই কই। কোন কথা তা শোনার জন্য মোবারক আলীকে আরও কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হয়, দেখো তো চেয়ারম্যানের বেটা, হ্যাঁ তাই মরল মায়ের সামনে বাপের সামনে, মাও তো তার বেটাক জানভররা দেখালিবার পারল, আর হামার বলু কোটে কার গুলি খায় মুখ থুবরা পড়রা মল গো, বেটার মুখ কোনা আমি একবার দেখবারও পারলাম না গো, হামার বুলুর উপরে গজব পড়ে কৃষজ্ঞ, বুলু অপঘাতে মরে কৃষজ্ঞ,
এর জবাব দেওয়া মোবারক আলীর সাধ্যের বাইরে। বুলুর মায়ের এই বিলাপময় প্রশ্নের খাড়া থেকে ঘর বাঁচাবার জন্য এখনই তার বাইরে পালানো দরকার, কিন্তু দরজার ফাঁক দিয়ে বোঝা যায় ফর্সা হতে এখনো বাকি। অন্ধকারে বাইরে বেরোলেই গুলি করে দেবে। দশ বারো দিন আগে সরকার বাড়ির এক বর্গাদার চাষা পিঠে গুলি খেয়ে মরল পান ধোয়া বিলের ধারে। বিলের কাছে তহসিন সরকারের নাবা জমিতে লোকটা ঘর করে থাকে। তহসিন সরকারের জমিতেই বর্গা চাষ করে। রাত্রে বিলের ধারে পায়খানা করতে বসেছিল। হাই স্কুলের ক্যাম্প থেকে গুলি করা হয়। পেটে গুলি লেগে লোকটা সঙ্গে সঙ্গে শেষ। তারপর হাই স্কুলের দপ্তরে নজিবুল্লার পিঠে গুলি লাগলো, সেও রাত্রেই। নজিবুল্লা গিয়েছিল বেলকুচি হাটে। মিলিটারি ক্যাম্প হওয়ায় এদিককার হাট বাজার সব লাটে ওঠার অবস্থা। গত বছরের শের পাঁচেক মরেছিল, তাই বিক্রি করতে নজিবুল্লার বেলকুচি যাওয়া। ফিরতে একটু রাত হয়েছিল। রাত আর কত, এই এশার আজান দিয়েছে কি দেয়নি। স্কুলের সামনে দিয়ে সে হন হন করে হেঁটে যাচ্ছে, তো মিলিটারি তাকে হুঙ্কার দিয়ে থামতে বলে। নজিবুল্লাহ থামবে কি, পরিমুড়ি করে দৌড় দেয় সামনের দিকে। সঙ্গে সঙ্গে গুলি এসে লাগে তার পিঠে। মনে হয় গুলি লাগার পরেও লোকটা দৌড়েছিল। তার লাশ পাওয়া যায় আমিনউদ্দিন সরকারের বাঁশ ঝাড়ের ভেতর। আমিনউদ্দিন সরকারের ভাইপো তোবারক, লাঠি ভাঙার আইনুল, পদম শহরের হাশেম মণ্ডল, হাই স্কুলের অঙ্ক স্যার নূর মোহাম্মদ, এদের মারা হয়েছে লাইনে দাঁড় করিয়ে। স্কুল দালানির পেছনে ছোট ক্লাসের ছেলেরা যেখানে দাঁড়িয়া বান্ধা, গোল্লা ছুট, হাডুডু খেলতো, সেখানে এদের পুঁতে রাখা হয়েছে। বিলের ধারে লাশ, বাঁশ ঝাড়ে লাশ, স্কুলের পেছনে লাশ। তাই তো একটা মাস যতগুলো মানুষ পড়ল সব কটা গুলি খেয়ে মরেছে, সব বাই। তাই তো সকলের অপঘাতে মৃত্যু। এমনকি পূর্বাঞ্চলে বিয়ে হয়েছে তার খালাতো বোন আমেনা বুবুর, সে মেলাদুর, যমুনার তীরে কেশটিয়া গ্রাম। প্রত্যেক বছর বর্ষাকাল আসে তারা নদী ভাঙ্গার ভয়ে তটস্থ হয়ে ওঠে। এবার এসেছে নদীর বাপ মিলিটারি, আমেনা বুবুর দেওরের ছেলে আলী আকবর। চন্দন বাইশা কলেজে আই কম পড়ে। তাকে গুলি করে ফেলে দিয়েছে যমুনায়। চন্দন বাইশা তহসিলদার অফিসে মিলিটারি ক্যাম্পের সামনে ছেলেটা ধরা পড়ে। তার কাছে অস্ত্র পাওয়া গিয়েছিল। আহা, বেচারা বংশের একমাত্র ছেলে, ওই বাড়িতে আর সব কটা মেয়ে। ছেলেটাকে খুব কষ্ট দিয়ে বেড়েছে। না না, বুলুকে কিন্তু কষ্ট দেওয়ার সুযোগ পায়নি, ধরা পড়ার আগেই ও গুলি খায়। সেই অজ্ঞাত জায়গায় অশ্রুত গুলির শব্দে মাথাটা দুলে ওঠে। হঠাৎ মনে হয়, তাই তো কয়েক মাস এই এলাকায়, এমনকি কোনো পূব অঞ্চলে কেশটিয়া গ্রাম, সেখানে পর্যন্ত সবাই মারা গেছে গুলি খেয়ে, সব অপঘাতে মৃত্যু। স্বাভাবিকভাবে লোকে মরে না, গজব, আল্লাহর গজব। গজব না পড়লে মানুষের এরকম মৃত্যু হয়? চেয়ারম্যানের ভাগ্য, তার ছেলেরই এমন স্বাভাবিক মরণ। এসব ভাগ্যের ব্যাপার, চেয়ারম্যান লোকটার সব দিকে ভাগ্য ভালো। তার জমিতে ফসল হয় সবচেয়ে ভালো, যেবার যা বনে সেবার তাতেই লাভ থাকে। ধান বলো, মরিচ বলো, পেঁয়াজ বলো, আলু বলো, চেয়ারম্যানের জমিতে যার ফলন ভালো সেই ফসলের সেবার দাম উঠবে। আবার দেখো না, তিন তিনবার ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান হলো, ইলেকশনে লোকটা কখনো হারে না, একমাত্র ছেলে, ছাত্র কত ভালো। গত কয়েক বছরে স্কুল থেকে তার মতো রেজাল্ট কেউ করতে পারেনি। আবার দেখো, সবাই যখন এদিক ওদিক মরছে, চেয়ারম্যানের ছেলে তখন মায়ের কোলে দোল খেতে খেতে চোখ বোঝে। এটা ভাগ্য ছাড়া কি? দীর্ঘ নিঃশ্বাস চাপার জন্য মোবারক আলী একটু কাশে। আর বলু, কি সুন্দর ছেলে তার, কি রকম ঢ্যাঙা হয়ে উঠেছিল, তাই না? মাথায় মোবারক আলীকে ছাড়িয়ে গিয়েছিল। ও ঠিক ওর দাদার মতো হতো সেই ছেলে, দিব্যি ভালো ছেলে। বাড়ি থেকে বেরিয়ে গেল, চার মাস পর খবর এলো যে সে গুলি খেয়ে মারা গেছে। কোথায়? না, সে এখান থেকে মেলাদূর, একই জেলা, তবে সে হলো পূবের পলি এলাকা। হ্যাঁ, আমেনাবাবুর শ্বশুর বাড়ির কাছেই হবে, গ্রামের নাম তার জানা নাই। দেড় মাস আগে বুলুর মরার খবর পেয়ে মোবারক ভেবেছিল যে বউয়ের কাছে খবরটা একেবারে চেপে যাবে। তা শোনার পর কয়েকটা ঘন্টা সে চুপ করেই ছিল।
তাও যে ছেলেটি খবর নিয়ে এসেছিল তার বিশেষ অনুরোধে। অনুরোধ না বলে আদেশ বলাই ঠিক, যাদের হাতে অস্ত্র থাকে তারা কি অনুরোধ করতে পারে? ছেলেটার নাম যেন কি? না, নামটা মনে না করাই ভালো। বাড়ির কাছে মিলিটারি ক্যাম্প, কখন কে এসে ধমক দিলেই মোবারক আলী তার নাম ফাঁস করে দেবে। নাম মনে না থাকলে কি হয়, তার চেহারা প্রায় ২৪ ঘন্টায় মোবারকের সামনে দোলে। ঘন কালো মেঘের সামনে শ্যাম বর্ণ একখানা মুখ। ও যখন আসে তখন বিকেলবেলা, খুব মেঘ করায় অন্ধকার হয়ে এসেছিল। মোবারক হাট থেকে ফিরছিল পা চালিয়ে। এদিকে পাঁচ ছয় সাত মাইলের মধ্যে মিলিটারি ক্যাম্প তখনও হয়নি, তাই আকাশে জমাট মেঘ ছাড়া জোরে হাঁটার অন্য কোনো কারণ ছিল না। ছেলেটিকে সে প্রথম দেখে বড় মিয়ার আউশের জমির পাশে সাইকেল ঠেলে ঠেলে নালা পার হচ্ছিল। তারপর সাইকেলে উঠে ছেলেটি তাদের গ্রামের দিকে চলে যায়। পাকুর গাছের তলায় এসে রাস্তা হঠাৎ বাঁক নিয়েছে, ছেলেটি সেখান থেকে আড়াল হয়ে পড়ল। তার দিকে মোবারক আলী ভালো করে লক্ষ্য করেনি। হাটে শুনে এসেছে যে শেরপুর শহরে মিলিটারি ঢুকে বাড়িঘর তছনছ করে ফেলেছে। তারপর বগুড়ায় নাকি মিলিটারির বিরাট আড্ডা, মানুষের লাশের গন্ধে নাকি টাউনে ঢোকা যায় না। আবার এরই মধ্যে কোনো এক বড় মিলিটারি অফিসারকে মেরে ফেলেছে কারা, বর্ডারে জোর যুদ্ধ চলছে। এবার পাটের দর বাড়তে পারে, হাটের ভেতরেই লোকজন ফিসফিস করে এসব আলোচনা করে। মোবারক আলী ইউনিয়ন কাউন্সিল অফিসের সামনে এসে পড়ে। না, সাইকেলের তখন চিহ্ন মাত্র দেখা যায়নি। অফিসের পাকা বারান্দায় ওঠে মোবারক অফিস ঘরের তালা দুটো একবার করে টেনে দেখে। না, ঠিক আছে, এ পর্যন্ত ভুল তো কোনোদিন হলো না। তবু যতবার এদিক দিয়ে যাবে, তা সে জমি দেখতে হোক কি হাটে বাজারে হোক বা বিলে মাছ ধরতে হোক, বারান্দায় ওঠে তালা দুটো তার পরীক্ষা করা চাই। বারান্দায় দাঁড়িয়ে সে একবার আকাশের দিকে মেঘের ভারটা ঠাহর করার চেষ্টা করল। না, তাড়াতাড়ি বাড়ি যাওয়া দরকার। বারান্দা থেকে নিচে নামছে এমন সময় অফিসের পেছন থেকে এসে ওর মুখোমুখি দাঁড়ালো শুক্লু পরামানিক। শুক্লুকে দেখে মোবারক ভ্রু কোচকায়। এইসব চাষাভুষাদের মানুষ করা তার বাপের সাধ্যের বাইরে। এতবার বারণ করা হয় তবু শালাদের হাগামোতা সব এই অফিসের পেছনে। চেয়ারম্যান সাহেব এত শখ করে শেফালির চারা লাগিয়েছে, তা এদের গুয়ের গন্ধে ওদেরকে উকি দেওয়া যায় না। কিন্তু তাকে ধমক দেওয়ার আগে শুক্লু বলে, সাসা মিয়া, একটা স্যাংরা আপের ঠিকানা পুষ করেছিল, সাইকেল নিয়ে আসছে। ক্যাটা কে জানে বাপু, হামি পুষ্করণু তো কল বল্লুর সাথে কলেজ পড়ে, হামাগরে ইঠানকার মানুষ লয় গো সাসা মিয়া, হামি এক লজর দেখাই বুঝেছি টাউনের মানুষ। নাম পুষ্করিসিস ক্যাঙ্কা করা করি, এনা কথা কতে না কতে সাইকেলত উঠা তাই হাঁটা দিল। বল্লুর ক্লাসমেট মোবারক আলী যত তাড়াতাড়ি পারে ছুটতে লাগলো। আজ চার মাস বুলুর দেখা নাই। মার্চের মাঝামাঝি বাড়ি এলো। এখানেও তখন খুব তোড়জোড়, রাস্তায় হাঁটে বাজারে পুকুরে ধারে খালি মিছিল। গাঁওগ্রামে এত মানুষ কোনোদিন দেখা যায় নাই, মানুষ যেন ফুলে ফেঁপে উঠছিল। মানুষ হয়তো ২০টা কি ৩০টা, কিন্তু ওদের চিতানো বুক দেখে মনে হয় এক একজনের গায়ে ১০ মানুষের বল। বুলুর খাওয়া নাই, গোসল নাই, খালি এ গ্রাম ও গ্রাম করে, জোয়ান জোয়ান ছেলেদের নিয়ে প্যারেড করে। এইসব কালো কৃষ্টি চাষাভুষা রাখালদের নিয়ে সে যেন জগৎ জয় করবে। ছেলেটা হঠাৎ ঢেঙা হয়ে গেছে, শহরে দূরসম্পর্কের মা বাড়িতে থাকে, কি খায় কি পরে, অথচ দেখতে দেখতে তাগড়া জোয়ান হয়ে গেল। মার্চের শেষে ঢাকায় মিলিটারিরা মানুষ মারতে শুরু করলো, আর বগুড়া থেকে শুরু হলো মানুষ আসা। বগুড়ায় মিলিটারিকে ঢুকতে দিচ্ছে না। শহরের উত্তর দিকে ব্যাংকের দালানের ওপর পজিশন নিয়ে ছেলেরা ফাইট করে যাচ্ছে। চেয়ারম্যান একদিন এসে অভিযোগ করে, মোবারক মিয়া, বলু এই গুলমারের মধ্যে যাচ্ছে, আপনি শাসন করেছেন না, আবার শাহজাহানকে খালি খালি চাতাচ্ছে। শাহজাহান স্কলার ছাত্র, ওর কি ইগলান করা মানায় কন? তারপর আস্তে আস্তে বলে, কি পাগলামি শুরু করিছে কন তো, স্যাংরা প্যাংরা মাথার মধ্যে পোকা ঢুকিছে, গাদা বন্দুক আর দাউকুড়াল খন্তা লিয়া মিলিটারির সাথে যুদ্ধ করবি? হ্যাঁ, মোবারক আলেও এসব বোঝে, কিন্তু বুলুকে বোঝাবার আগে সে একদিন উধাও হয়ে গেল।
চার দিন যায়, পাঁচ দিন যায়, তার পাত্তা নাই। খবর আসে যে বগুড়ায় মিলিটারি ঢুকে বাড়িঘর সব পুড়িয়ে দিচ্ছে, সেখান থেকে মানুষের ঢল আসে। এই গ্রামের ভেতর দিয়ে মানুষ যায়, বেশিরভাগই ভদ্রলোক। তাদের কি সুন্দর সুন্দর মেয়ে, চশমা চোখে, জুতো পায়ে হাঁটে, জীবনে গ্রামে আসেনি। তারা হাঁটতে হাঁটতে টলে, টলতে টলতে পড়ে যায়। শেরপুর থেকে মানুষ পালালো, এমনকি ব্যাংক ভেঙে টাকা নিয়ে নেতারা পর্যন্ত এই পথ দিয়ে বর্ডারের দিকে চলে গেল। সেই টাকা দিয়ে তারা দেশ স্বাধীন করবে, কিন্তু বুলুর দেখা নাই। বাড়ির দিকে যেতে যেতে মোবারকের বুক ঢিপ ঢিপ করে। বয়স তো হলো, এখন কি অমনি করে ছোটা যায়? সাইকেলওয়ালা ছেলেটি হয়তো বুলু হতে পারে, ছদ্মবেশ ধরে এসেছে, শুক্ল হয়তো চিনতে পারেনি। এরকম হতে পারে না, না এরকম যে হয়নি সেই ক্ষোভ মোবারকের আজও কাটেনি। ছদ্মবেশী বুলুকে দেখার আশাভঙ্গের দৃশ্যটি সে তাই মুছে ফেলতে চায়। শুক্ল পরামানিকের কথাবার্তা বরং আরেকবার শোনা যায় না? না তাও যায় না। এর সপ্তাহ দুয়েক পর গ্রামে যখন মিলিটারি ঢোকে, শুক্ল তখন বড় মিয়ার জমিতে কাদা মাটিতে উপুর হয়ে বীজতলা থেকে ধানের চারা তুলছে। জিপের আওয়াজে সে চমকে উঠে দাঁড়ায়। তার হাতে এক আঁটি কলাপাতা সবুজ ধান গাছের চারা এবং চোখে বোকা বোকা ভয়। মিলিটারি সোজা গুলি করে তার পেটে। মিলিটারি কি বুলুরও পেটেই গুলি চালিয়েছিল? অন্ধকার ঘরে নাতিকে নিয়ে শুয়ে থাকা স্ত্রীর পাশে বসে মোবারক আলী নিজের পেটে আস্তে আস্তে হাত বোলায়। পেটের বাঁ কোণে তার বহুদিনের একটা চিন চিন ব্যথা ছিল, আজ মাস তিনেক হলো সেটা বোঝা যায় না। নিজের পেটে গুলি বারুদ পেতে নিয়ে বুলু কি তার পেটের ব্যথা চিরকালের জন্য শুষিয়ে নিয়ে গেছে? মোবারকের মনেই থাকে না যে সাইকেলওয়ালা ছেলেটি বুলুর মৃত্যুর যে বিবরণ দিয়েছে তাতে পেটে গুলি লাগার কোনো কথা নাই। হয়তো একটু পরে সেটা তার মনে পড়ত, কিন্তু ফের প্যান প্যান করতে শুরু করে বুলুর মা। একবার চোখের দেখাটাও দেখবার পারল না গো, কোটে কোন পাথারের মধ্যে একলা একলা দাপাদাপি করেরা মরল, মুখ তেন না পানিও পাইল না গো। হামার বেটার ওপরে ইনকা গজব কিশোক পড়ল গো, আল্লাহর বিচার ক্যাঙ্কা কৌতো, তার মাটিও হয় না, কোটে কোন কাদর মধ্যে পররা থাকে কৌতো। থামো, মোবারক আলী ভয় পায় যে বুলুর মা এবার চেঁচাতে শুরু করবে। থামো, মাটি হয় নাই তোমাকে কষে? তুমি একবার দেখবা গেলে নাকি সব? বুলুর মা রাগ করে, তুমি যায় তার কবর জিয়াত করে আসলে নাকি সব? অবঘাতত মরছে তো তাই কি তোমার বেটা লয়? পাশান বাপ হসো, বেটা তোমার লিজের পয়দা লয়? রাগ করতে চাইলেও বুলুর মা রাগ টিকিয়ে রাখতে পারে না, রাগ তার মুখ থুবড়ে পড়ে শোকে, শোকে এবং ভয়ে। নাতির ঘুম ভাঙার ঝুঁকি থাকা সত্ত্বেও মোবারকের উরুর ওপর একটি রোগা কালো হাত রেখে সে ফোপায়, হামরা কি গুড়া করছিলাম গো? হামাগর উপরে গজব পড়ে কি সব? হামাগর বেটা অপঘাতত মরে কি সজ্ঞ? মোবারক আলী ভয় পায়। ছাদের ফুটো দিয়ে বাঁশের শিলিং ফুরে ঘরে আলো ঢুকছে। মোবারক জানলা খুলে দেয়। ভোরবেলার লালচে সাদা আলোয় আকাশ, গাছপালা ও মাটি যেন স্বপ্নের মধ্যে থেকে বেরিয়ে আসছে। ঝিরঝিরে বাতাস ঢোকে মশারি কাঁপায়। জোহরার ছেলেটা হাত পা ছড়িয়ে ঘুমায়, বাতাসের ঝাপটায় ঘুম গাঢ় হয়। মোবারকের একটু ভয় হলো, তার বোধ হয় দেরি হয়ে গেল, চেয়ারম্যানের বাড়িতে এর মধ্যে মেলা লোক এসে পড়েছে। বাইরে আমতলায় হাঁটু ভেঙে মাটিতে বসেছিল কাবেজউদ্দিন, এদের বাড়ির পুরনো কাজের লোক। বুড়ো হয়ে গেছে, দুটো চোখে ছানে পড়তে শুরু করেছে, একটু কাছে না এলে লোক চিনতে তার কষ্ট হয়। মোবারক তার পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, কাবেজ চেয়ারম্যান সাহেব কই? তাই না আপনার গুটকা ছিল? চেয়ারম্যান তাকে খুঁজছিল শুনে মোবারক আলী খাবড়ে যায়। তার আরও আগে আসা উচিত ছিল। শুকনা গলা করে ফের জিজ্ঞেস করে, সমাচার কি? ফজরের আগে আন্দার থাকতে মিলিটারি খবর দিয়া চেয়ারম্যানক লিয়া গেছিল, তাই কলো মোবারক মিয়া থাকলে একসাথে গেলাম নি। দেখা হলে চেয়ারম্যান কিন্তু এসব কিছুই বলে না। মোবারক আলীকে জড়িয়ে ধরে লোকটা হঠাৎ বেগে কাঁদতে শুরু করে। তাকে নিয়ে মোবারক ভেতরের বারান্দার কোণে জল চৌকেতে বসায়, নিজেও পাশে বসে। কিছুক্ষণের মধ্যে চেয়ারম্যান চোখ মোছে, সে আবার স্বভাবে ফেরার চেষ্টা করে। আস্তে আস্তে বলে,
মোবারক পিয়া সাজুদ তামাম রাত খালি বুলুর কথাই কছে। রাত 8:30-8:30 সময় প্রলাপ শুরু হলো, যতক্ষণ প্রাণ ছিল খালি বুলুর কথা কয়। যে জলচকিতে তারা বসেছিল তার সঙ্গে চেয়ারম্যানের সবার ঘরের দরজা। সেই ঘর থেকে চেয়ারম্যানের স্ত্রীর কান্নার শব্দ আসছিল। স্বামীর কথা কানে যাওয়ার সঙ্গে সঙ্গে তার বিলাপে যে ছেলের শেষ কথাগুলো যোগ করে, খালি বুলু, খালি বুলু, তামাম রাত খালি বুলুই ডাকে, খালি বুলুই ডাকে, বুলুর সাথে সল্লা জামু, বুলুক কও আমাক না লিয়া যেন যায় না, ও মা বুলুক আটকাও আমাক সারা উই গেল। মুবারকের মাথা দুলে ওঠে। এই দুলুনি সারা শরীরে চালান হয়ে গেলে সে বেশ চাঙ্গা হয়, এতটাই চাঙ্গা যে শাজাহান বুলুর সঙ্গে কোথায় যেতে চেয়েছিল জানার জন্য প্রবল আগ্রহ বোধ করে। চেয়ারম্যানের বউ এবং এই বাড়ির এক পুরনো দাসীর মৃত্যুর মুহূর্ত পর্যন্ত শাজাহান যা কিছু প্রলাপ বকেছে তার সবই অত্যন্ত এলোমেলোভাবে উদ্ধৃত করে চলে। শাজাহান তার বাবা মা ভাই বোন কারো সঙ্গে কথা বলতে চায়নি, এক ঢোক পানি খাবার জন্য এদিক ওদিক তাকায়নি, একবারও বলেনি মা আমার মাথাটা টিপে দাও না। মৌ তেলে মানুষ আজরাইলকে দেখে ভয়ে চোখ বড় করে ফেলে, কিন্তু শাজাহানের চোখ খালি অস্থির হয়ে এদিক ওদিক ঘুরছিল বুলুর খোঁজে। তার শুধু এক কথা, বুলুকে ডাকো, আমি বুলুর সঙ্গে যাব। চেয়ারম্যানের বউ জানায় যে এইসব শুনে এই বুকের মধ্যে সে সংকেত পেয়েছে তার শাজাহান বাঁচবে না। স্ত্রীর এসব বিলাপে চেয়ারম্যান উসখুস করে। পুত্র বিয়োগ তার বিবেচনা বোধ বিনাশ করতে পারেনি। সে এখনো ভালোভাবে জানে যে বৌডোবা খালের ব্রিজে মিলিটারি জিপ উড়িয়ে দেবার পরপরই বুলুর নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে মোবারক তো মুবারক, এই গ্রামের একটি মানুষকেও আস্ত রাখা হবে না। চেয়ারম্যান এ পর্যন্ত খবরটা গোপন রেখেছে, কিন্তু বউকে কোন কথাটা না বলে থাকা যায়? এখন বউকে চেয়ারম্যান থামায় কি করে? বাড়ির পাশে মিলিটারি, তাদের কানে খবরটা গেলে গ্রামে কেমন ঠেকাবে কে? কিন্তু মোবারক আলীর রক্ত মাংস হাড্ডি মজ্জা সব তোলপাড় করে ওঠে। বুলুর সঙ্গে বেরিয়ে যাওয়ার জন্য শাজাহান তাহলে অস্থির হয়ে উঠেছিল। শাজাহান আর কি বলেছিল, কিন্তু সে সব বিস্তারিত জানার উপায় নাই, কারণ চেয়ারম্যানের বইয়ের বিলাপ এখন চাপা পড়েছে বুলুর মায়ের হামলানো কান্নায়। এই বারান্দারই অন্য প্রান্তে শাজাহানের লাশ। লাশের মুখ থেকে কাপড় সরাতে বুলুর মা চিৎকার করে কাঁদতে শুরু করে, তার কান্না বাজে সমস্ত আওয়াজ ছাপিয়ে। এর ফলে মেয়েদের মধ্যে যাদের কান্না নিস্তেজ হয়ে এসেছিল তারা ফের নতুন করে কাঁদতে থাকে। মোবারক আলী উঠে লাশের দিকে চলে যায়। না, বউকে থামাবার কোনোরকম ইচ্ছা তার নাই, কাঁদবার এরকম সুযোগ বুলুর মায়ের কতদিন জোটেনি, আবার কবে জোটে কে জানে, যত খুশি সে কেঁদে নিক। মোবারক তাকে একটুও বাধা দেবে না, তার নিজের চোখ একেবারে খটখটে। সেই পরিষ্কার শুকনা চোখে সে শুধু শাজাহানকে একবার ভালো করে দেখবে। মরার পরও শাজাহানের ভ্রুর মাঝখানে ছোট্ট একটা ভাঁজ, সামনের দুটি দাঁত দিয়ে চেপে ধরেছে নিচের পাতলা ঠোঁট। বুলুর সঙ্গে বৌডোবা খালের ব্রিজে গ্রেনেড মারার সুযোগ না পাওয়ার ক্ষোভ কি এখনও ভ্রুতে, গালে, দাঁতে ও ঠোঁটে বিঁধে রয়েছে? বুলুর সঙ্গে এর চেহারার কোনো মিল নাই। বুলু শ্যামবর্ণের, এর গায়ের রং ফরসা, বুলুর গাল ভাঙা, কয়েকদিনের জ্বরে মলিন হলেও শাজাহানের গালের ফোলা ফোলা ভাবটা রয়েই গেছে। মিলিটারি জিপ উল্টি দেওয়ায় বুলু হয়তো এরকম অসন্তুষ্ট মুখ করে মরেনি, কে জানে। শাজাহানের বুকে হয়তো গুলির দাগ দু একটা লেগে থাকতে পারে, গুলিটা তো বুলুর বুকেই বেঁধেছিল, সাইকেলওয়ালা ছেলেটি তো তাই বলে গেছে। সন্ধ্যার পরপরই সেদিন খুব চেপে বৃষ্টি আসে, এমনই অন্ধকার, তার ওপর দেওয়ালের মতো বৃষ্টি। ছেলেটির বাইরে যাওয়ার উপায় ছিল না, সেই রাত্রেই তার চলে যাওয়ার কথা। বৃষ্টিতে আটকে না পড়লে হয়তো এত কথা বলতো না, ওরা সব কাজের ছেলে, নিহত বন্ধুর বাপের সঙ্গে এত কথা বলার সময় কোথায়। ছেলেটি এদিকে এসেছিল ভবানীহাট গ্রামে, এখান থেকে মাইল দুয়েক পথ, কি কাজে আসে তা একবারও বলল না, খালি বলে ওদিকে ওদের লোক আছে। ফেরার সময় তার মনে হয় যে সুলতানদের গ্রাম তো এদিকেই, একবার ওর বাবার সঙ্গে দেখা করে যাবে। সুলতান হলো বুলুর ভালো নাম, ওর কলেজে এই নামে বুলু পরিচিত। সাইকেলওয়ালা ছেলেটি ওর এক ক্লাস উপরে পড়ে। বগুড়া শহর মিলিটারিদের কবজায় চলে গেলে ওরা একসঙ্গে পূর্ব দিকের গ্রামে পালায়। ছেলেটি অনেকক্ষণ পরপর কথা বলছিল,
প্রথম দিকে খুব রেখে ঢেকে খুব সাবধানে, পরে আস্তে আস্তে সব বলে ফেলে। বুলুর মৃত্যুর সময় ওদের আরেক বন্ধুর সঙ্গে এই ছেলেটিও ছিল। জায়গাটার নাম, এখান থেকে শেরপুর গিয়ে শেরপুর হাটের ওখানে করতোয়া পার হয়ে যেতে হয়, ওসব জায়গা মৌরকালী চেনে। তারপর তারপর চওড়া কাঁচা রাস্তা চলে গেছে একেবারে যমুনার পশ্চিম তীর পর্যন্ত, যমুনার কাছাকাছি। যমুনা থেকে সোয়া মাইল কি দেড় মাইল হবে সেখানে বৌডোবা খাল। তারপর ধুনট বাজারে মিলিটারির ক্যাম্প বসেছে। ধুনট থেকে আরও অনেকটা পূর্বে দেবডাঙ্গা গ্রাম। দেবডাঙ্গায় মুক্তিবাহিনী তখন কেবল এসে জমা হচ্ছে। ওই গ্রামের এক দালাল শালা ধুনটে গিয়ে খবরটা পৌঁছে দেয় মিলিটারি ক্যাম্পে। তা ওরাও খবর পেয়ে যায় যে মিলিটারি এদিকে আসছে। ধুনট দেবডাঙ্গা রাস্তায়, দেবডাঙ্গার একেবারে কাছে বড়বা খাল। রাস্তা আড়াআড়ি চলে গেছে, এই খালের ওপর ছোট্ট পাকা ব্রিজ। ওরা তিনজন মাইন পুততে যায় ব্রিজের নিচে। মাইন পোতার কাজ শুরু করবে এমন সময় জিপের আওয়াজ। জিপ যে এত তাড়াতাড়ি আসবে ওরা ভাবেনি। সঙ্গে সঙ্গে তিনজনেই নেমে পড়ে রাস্তার ধারে। নিচু জমি, ঘন পাট খেতে মানুষ সমান পাট। পাট খেতে ঢুকে নিঃশ্বাস বন্ধ করে তিনজনেই জিপের অপেক্ষা করে। এই ব্রিজ পর্যন্ত রাস্তা খারাপ, ব্রিজ কোনো মতে পার হলে কয়েক মিনিটের মধ্যে দেবডাঙ্গা। মুক্তিবাহিনীর ছেলেগুলো একটু তৈরি হবার সময় পাবে না। উঁচু নিচু রাস্তায় টলমল চাঁকায় জিপ যখন ব্রিজের ওপর উঠেছে, বুলু কি করল, পাটক্ষেত থেকে হঠাৎ করে বেরিয়ে গ্রেনেড ছুড়ে দিল জিপ লক্ষ্য করে। অব্যর্থ লক্ষ্য, ড্রাইভারের পাশে বসা অফিসার একেবারে সঙ্গে সঙ্গে ব্রিজ ডিঙিয়ে নিচে পড়ে যায়। নিচে বৌডোবার খালে তখন পাঁচ হাত পানি। ড্রাইভার সামলাতে না পারায় গাড়ি গড়িয়ে পড়ে ব্রিজের একটু আগে রাস্তার ঢালোতে। সেখান থেকে গড়াতে গড়াতে ফের খালের মুখে আটকে গেল। বুরু এবং সেই ছেলেটি যখন দৌড়ে যায় জিপের দিকে, রাস্তার অন্য ঢালে জিপ, সুতরাং রাস্তা ক্রস করা দরকার। ওদের এখন অস্ত্র চাই, স্টেন গান মেশিন গান তখন ওরা চোখে দেখেনি। এই থানা টানা থেকে ছিনিয়ে নেওয়া 303 গাদা বন্দুক এবং দুদিন আগে পাওয়া কয়েকটা গ্রেনেড ওদের সম্বল। কিন্তু জিপ থেকে এক সেপায় যে আগেই লাফিয়ে পড়েছে তা বোঝা যায়নি। ওদের দুজনকে রাস্তায় উঠতে দেখে লোকটা গুলি ছোড়ে রাস্তার ঢাল থেকে। দুটো গুলি লাগে বুলুর বুকে। লোকটা তারপর সোজা ছুটতে থাকে ধুনটের দিকে, কিন্তু বুলুর সঙ্গীদের রাইফেলের গুলি সে এড়াতে পারেনি। তার পায়ে গুলি লাগে, কিন্তু সে তখন অনেকটা এগিয়ে গেছে। আহত সেবাইকে ওরা ধরতে যাবে কি না ঠিক বুঝতে পারছে না। এমন সময় ফের মিলিটারি গাড়ি শব্দ আসে। ওদের দুজনকে ফের ঢুকতে হয় পাটক্ষেতের ভেতর। আহত সেবাইটিকে হয়তো একটা গাড়ি ঠিক তুলে নিয়েছে, তবে গাড়িগুলো ব্রিজের এখানে এসে এক পলকের জন্যও গতি কমায়নি। কিছুক্ষণ পর দেবডাঙ্গার দিক থেকে পাল্টা পাল্টি গুলিবর্ষণের শব্দ আসে। প্রায় মিনিট 15 ধরে ক্রস ফায়ারিং চলে। এরপর দারুণ নিরবতা। আরও কয়েক মিনিট পর সেদিকে আগরের মস্ত শিখা চোখে পড়ে, এর সঙ্গে সাংঘাতিক কোলাহল ও আত্মস্বর। গ্রামের লোকজনকে পালাতে হয় যমুনার দিকে, নয়তো মাঠ পার হয়ে তারা এদিক ওদিক ছড়িয়ে পড়ে। রাস্তাটি কেউ ব্যবহার করতে পারেনি, রাস্তার মুখে কড়া মিলিটারি। বুলুর সঙ্গী দুজন সারা রাত এবং পরদিন বিকাল পর্যন্ত পাট খেতে ছিল। এর মধ্যে মিলিটারি যে বেশ কয়েকবার রাস্তা দিয়ে ধুনট দেবডাঙ্গা করে। বুলুর লাশ, ছেলেটি মাথা নিচু করেছিল। না না, তাকে বিব্রত করতে চায়নি মোবারক, এমনি জিজ্ঞেস করেছিল। বুকে গুলি লেগেছিল? হ্যাঁ, দুটো গুলি। বুলু তখনও রাস্তায় সম্পূর্ণ ওঠেনি, রাস্তার অন্য ঢাল থেকে গুলি ছোড়া হয় বলে তারা কেউ সাবধান হতে পারেনি। বিপরীত ঢালে এসে পড়ে যায় চিত হয়ে। হ্যাঁ হ্যাঁ, চিত হয়ে। তার মাথা ছিল নিচের দিকে, শরীরটা উপরের দিকে। খালের পানিতে মাথা ডুবে যায়নি? চুলগুলো পানি ছুঁয়েছিল? তারপর ছেলেটা এই সম্পর্কে আর তেমন কিছু বলেনি। গুলি দুটো ঠিক কোথায় ঢোকে? না, সে কিছুই না বলে উঠে পড়ে। বৃষ্টি তখন ধরে এসেছে, অন্ধকার ও টিপটিপ বৃষ্টির মধ্যে সে সাইকেলে প্যাডেলে পা রাখে। এখন শাহজাহানের লাশের সামনে দাঁড়িয়ে তার বুকটায় এক নজর দেখার জন্য মোবারক আলীর চোখ জোড়া নিষ্পিষ করে। সে নিজেও ঠিক জানে না কেন, হয়তো এই উদ্দেশ্যে, কিংবা এমনই প্রতিবেশী সুলভ সৌজন্যের খাতিরে, বা ওপরওয়ালা চেয়ারম্যানের মন জোগাবার জন্য যে ছেলের সহপাঠীর প্রতি ভালোবাসা,
যে কোনো কারণে মোবারক আলী এগিয়ে যায় উঠানে চাদর ঘেরা জায়গায়। সেখানে তখন শাহজাহানের লাশ ধোয়ানো হচ্ছে। কাবেজ খুব যত্ন করে সাবান মাখায় আর বিড়বিড় করে। ছোট থাকতে বড় দীঘিত নিয়ে কত গোসল করা দিছি, কি দাবাদাবি করেছে, এখন তা একটা কথাও কষ্ট রাগো না। শাহজাহানের মৃতদেহে কোথাও গুলির একটি চিহ্ন পর্যন্ত নাই। ব্যাপারটা মোবারক আলীর এত স্পষ্ট করে মনে হয়নি, কিন্তু তার নিজের চোখ জোড়া বড্ড পরিষ্কার থাকে। বুলুকেও ভালোভাবে দেখা যায়, শাহজাহানকেও দেখা যায়। বুলু এবং শাহজাহান সম্পূর্ণ আলাদা দুইজন যুবক। চোখের মাধ্যমে সে মাথার জট খুলতে থাকে এবং শাহজাহানের শেষকৃত্যের দায়িত্ব এসে পড়ে প্রধানত তার উপরে। চেয়ারম্যান তাকেই বলে যে একটু তাড়াতাড়ি করা দরকার। ভোর হবার আগে স্কুল দালান থেকে ক্যাপ্টেন সাহেব তাকে ডেকে পাঠিয়েছিল। এত চেঁচামেচি কিসের? মিসক্রিয়েন্টরা কি তার বাড়ি অ্যাটাক করলো? না, তার ছেলে মারা গেছে। তাহলে যত তাড়াতাড়ি পারে এই দুই তিন ঘন্টার মধ্যে যেন তার দাফন করা হয়। দরকার হলে তার ট্রুপ তাকে সাহায্য করবে। সাহায্য প্রস্তাব অনেক কষ্টে এড়ানো গেছে। এখন দেরি হলে আবার ট্রুপ যদি চলে আসে? বাড়িতে বউ ঝিরা আছে। জুম্মা ঘরে জানাজা হয়ে গেল বেলা 10:30টার মধ্যে। এদের পারিবারিক গোরস্থানটা বাড়ি থেকে একটু দূরে, 400-450 গজ পথ পার হয়ে যেতে হয়। কিন্তু ইউনিয়ন কাউন্সিলের সামনে কয়েকজন সেপাই পথ রোধ করে দাঁড়ালো। এত লোক একসঙ্গে কোথায় যাচ্ছে? চেয়ারম্যান ছিল মোবারকের পাশে, মোবারকের ডান কাঁধে খাটিয়ার একটা কোণ। মোবারক গলা খাকারি দিয়ে বলে, লাশ হ্যায় খান সাহেব, চেয়ারম্যান সাহেবের লড়কা। তাদের ক্যাম্পের সামনে দিয়ে এতগুলো মানুষের একসঙ্গে যাওয়া নিষেধ। জুম্মা ঘরের ইমাম কাম মোয়াজ্জিন মিনমিন করে, মুসলমান কা লাশ খান সাহেব, দাফন কা লিয়ে লে রহা, মেহরবানি করকে। না, সৈন্যরা কোনো ঝুঁকি নেবে না। মানুষ যদি মরে থাকে তো তাকে দাফন করতেই হবে, যেখানে ইচ্ছা দাফন করুক। এদিক দিয়ে সব যাত্রা যেতে দেওয়া যাবে না, কানুন নাই। চেয়ারম্যান এবার নিজে এগিয়ে আসে। ভয়, দ্বিধা ও সংকোচে তার শোক প্রায় মুছে যায়। বাংলা, উর্দু এবং ইংরেজি মিশিয়ে সে জানায় যে রাত্রি 3:45 তার ছেলের মৃত্যু হয়েছে। তাদের বাড়িতে কান্নাকাটির আওয়াজ পেয়ে স্কুল দালান থেকে ক্যাপ্টেন সাহেব তাকে তলব করেছিল। সব শুনে ক্যাপ্টেন সাহেব আদেশ দিয়েছে যে যত তাড়াতাড়ি পারে লাশ যেন দাফন করা হয়। তারই হুকুমে এরা এত তাড়াতাড়ি এসেছে, এমনকি তাদের আত্মীয় স্বজন অনেকে এখনও এসে পৌঁছেনি। মোবারক আলী তাড়াতাড়ি যোগ করে, উনার বেটিও আসতে পারেনি। কিন্তু মেয়ের ব্যাপারটা জানাতে চেয়ারম্যানের সায় নাই। সে শুধু মিনতি করে যে তারা যদি মেহরবানি করে, না অনুমতি দেওয়া যায় না। সৈন্যরা তাদের সিদ্ধান্ত জানিয়ে নিজেদের মধ্যে পা মেলাতে মেলাতে ইউনিয়ন কাউন্সিলের বারান্দায় গিয়ে উঠল। সব যাত্রীরা কি করবে বুঝতে পারে না। ওদিকে সৈন্যদের দুজন বন্দুক তাক করে রেখেছে এদের দিকে, এক পা সামনে বাড়ালেই সাংঘাতিক বিপদ হতে পারে। প্রায় 10-15 মিনিট পর দুজন সেপাই ফের এগিয়ে আসে। জিজ্ঞেস করে, লড়কা, জওয়ান লড়কা, উমর কেতনা? ইমাম কাম মোয়াজ্জিন বলে, জি হ্যাঁ হুজুর, 18 বয়স কা নওজওয়ান। দুজন সৈন্যের একজন হাসে, অপরজন গম্ভীর মুখে যুবকের মৃত্যুর কারণ জানতে চায়। মোবারক শাহজাহানের জ্বরের কথা বলে শেষ করতে না করতে সৈন্য ফের বলে, সালা মুক্তি থা, গলি খাকে খতম হুয়া। পেছন থেকে কাবেজউদ্দিন কি বোঝে সেই জানে, কেবল বিড়বিড় করে, তাহলে তো কামই হলনি। চেয়ারম্যানের ছোট ভাই আস্তে করে তাকে ধমক দেয়, চুপ কর। এবং একই সঙ্গে ইমাম কাম মোয়াজ্জিন সৈন্যের সন্দেহের প্রতিবাদে ব্যতিব্যস্ত হয়ে ওঠে, নেহি হুজুর, বহুত আচ্ছা লড়কা থা। সৈন্য দুজন তেতো হাসি ছড়ে। চেয়ারম্যান একটু এগিয়ে ফের জানায় যে সকালবেলা ক্যাপ্টেন সাহেব নিজে তাকে অনুমতি দিয়েছে। এখন তারা যদি মেহরবানি করে তাকে ক্যাপ্টেনের সঙ্গে দেখাটুকু করিয়ে দেয় তো বড় উপকার হতো। এবার দুজন সেপাই একসঙ্গে রাগ করে এবং দুজনের রাগ একজনের গলায় প্রকাশিত হয় দ্বিগুণ ঝাঁঝের সঙ্গে। ক্যাপ্টেন কি তাদের মতো জানোয়ার যে ইচ্ছে করলো আর তার সঙ্গে দেখা হয়ে গেল? ক্যাপ্টেন কি তার বাবার চাকর যে এত্তেলো দিলেই চলে আসবে? এদিকে লাশ কাঁধে করে কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়? কিছুক্ষণ পরপর সব যাত্রীরা খাটিয়ার নিচে ঘাড় বদল করে। হঠাৎ খুব গুমোট শুরু হওয়ায় সবাই ঘামতে শুরু করেছে। কেউ কেউ ভাবছে এর চেয়ে রোদ ভালো। পাশের নিচু জমি থেকে পানি সরে যাচ্ছে, কিন্তু পচা ঘাস পাতা ও কাদার জমাট বাঁধা গন্ধ বাতাসের এক একটি ঝাঁপটায় ভালো রকম জ্বালান দিয়ে যাচ্ছে।
এর মধ্যে একজন সেপাই চেয়ারম্যানকে ডেকে নরম গলায় বলে যে এভাবে অপেক্ষা করে তাদের ফায়দা হবে না, যেখানে পারে তারা লাশ পুঁতে ফেলুক। চেয়ারম্যান রাজি হয় না। লোকটি তখন বিরক্ত হয়ে বলে, ঠিক আছে, তাহলে তার কিছু করার নাই, তবে এখানকার লোকদের তো হিন্দুদের সঙ্গে আঁতাতটা বেশি এবং তারা একরকম হিন্দুই বলা চলে। তখন ছেলের লাশ পুড়িয়ে ফেললেই পারে, সেনাবাহিনী দেশলাই সরবরাহ করতে প্রস্তুত। চেয়ারম্যান কাঁদো কাঁদো মুখে সব যাত্রীদের কাছে আসে, কি করা যায়। শরৎকালের ফাঁজিল মেঘ থেকে এমন সময় পেচ্ছাবের মতো ঝরঝর করে বৃষ্টি শুরু হয়। চেয়ারম্যান বলে, চলো চলো বাড়ি চলো, কিন্তু লাশ নিয়ে একবার বাড়ি থেকে বেরোলে আর ফেরা যায় না, সুতরাং মুশকিল হলো। ডান দিকে নিচু জমিতে কোনো বড় গাছ নাই, বাঁদিকের জমিও নিচু, তবে রাস্তার ঢালে একটা শেওড়া গাছ। শেওড়া গাছের নিচে তেমন আড়াল হবে না, তার উপর ওই গাছে ভূত পেত্তির আড্ডা, তারা আবার সব হিন্দু, কিন্তু তার কোনো উপায় না থাকায় খাটিয়া নামাতে হলো ওখানেই। চেয়ারম্যানের চাচাতো ভাই কোত্থেকে বাঁশের চাটাই এনে লাশের উপর বিছিয়ে দেয়, কিন্তু তার আগে সব যাত্রীদের কারো হাতের ছাতা নিয়ে লাশের শিউরে তাই ধরে বসে পড়েছে কাবেজউদ্দিন। বৃষ্টি থেমে যায় এবং দেখতে দেখতে মেঘ ও গুমোট কেটে রোদ উঠল, রোদ ভয়ানক চড়া। মোবারকের কানের কাছে মুখ দিয়ে কাবেজউদ্দিন বলে, শালার ওদের তেজ কি, ওত পানি সবই গেল স্যাংরা শরীর ওপর দিয়া, কন্ত কি গজব পুলিশে কন্ত বাপু। জ্যান্ত মানুষের শরীরেও রোদ পানির তেজ কম লাগে না। মোবারক আলীর পায়ের একজিমা টাঁটায়, সেখানে একটু চুলকে নিলে হতো। ইমাম কাম মুয়াজ্জিন সাহেব তাকে একটু তফাতে নিয়ে ফিসফিস করে নতুন প্রস্তাব দেয়। লাশ নিয়ে পেছনে হাঁটে চেয়ারম্যানদের বাড়ির দক্ষিণে বড় দিঘির উঁচু পাড় দিয়ে কিছুক্ষণ হেঁটে তারপর নিচে জমির আল দিয়ে গোরস্থানে যাওয়া যায়। মোবারক একটু ভাবে, হ্যাঁ তা যাওয়া যায় বটে, কিন্তু নিচু জমি থেকে পানি এখনও সম্পূর্ণ সরে যায়নি। লাশ নিয়ে ওই জমিতে কি যাওয়া যাবে, কষ্ট একটু হবে, তবে জমিতে পা দেওয়া দরকার কি, আল দিয়ে তো দিব্যি হাঁটা চলে। কিন্তু সদর রাস্তা ছেড়ে পেছন দিক দিয়ে লাশ নিয়ে যাওয়ার কথা চেয়ারম্যানকে বলা যায় কি করে। মাথার ওপর রোদ গজায়, এবার আর ভ্যাপসা নয়, রোদের এক একটা শিখা শিকের মতো খুঁড়িতে বেঁধে। ইমাম কাম মুয়াজ্জিন সাহেব আরেকজন সব যাত্রীকে ডেকে তার প্রস্তাব বুঝিয়ে বলে। মোবারক আলীর মুখে প্রস্তাবটা শুনে চেয়ারম্যানের চাচাতো ভাই মন্তব্য করে না, তবে তার সায় বোঝা যায়। জুম্মা নামাজের সময় হলে ইমাম সাহেব জুম্মার ঘরে চলে যায়। যাবার সময় চেয়ারম্যানের হাত ধরে ডাকল। এই ইমাম কাম মুয়াজ্জিন সাহেবকে চেয়ারম্যান তেমন পাত্তা দেয় না, কিন্তু আজ কি করতে হবে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না বলে চেয়ারম্যান সুরসুর করে তার সঙ্গে চলল। এমনকি সব যাত্রীদের প্রতি প্রয়োজনীয় নির্দেশ দিতে সে ভুলে যায়। চেয়ারম্যানকে অনুসরণ করা মোবারক আলীর কর্তব্য। জুম্মার ঘর একেবারে ভোরে বারান্দায় পর্যন্ত মুসল্লিদের ভিড়। গোলমাল শুরু হবার পর থেকে মানুষের নামাজ পড়া খুব বেড়ে গেছে, তার উপর আজ জুম্মার নামাজ। জুম্মা নামাজের পর এখানে কত কথাবার্তা হয়, কিন্তু আজ সবাই খুব চুপচাপ। মোবারক আলী নামাজে উপযুক্ত মনোনিবেশ করতে পারে না। নিরাকার আল্লাহর জায়গায় তার চোখ জুড়ে ঝাঁঝরা বুকে বুলুর চিত হয়ে থাকা লাশ। বুলুর চুল ধুয়ে যাচ্ছে খালের পানি, তার শরীর বড় ক্লান্ত, দেখে মনে হয় দিনুমান খেটে এসে ছেলেটা না খেয়ে ঘুমিয়ে পড়েছে। ওকে ডিস্টার্ব না করে ভালো, ঘুমাক, নামাজের পরও ছেলেটা ওর চোখ ছাড়া হয় না। তা থাক না, ওর জন্য মোবারক আলীর কোনো অসুবিধা হচ্ছে না। শেওড়াতলায় ফিরে গিয়ে দেখা যায় চেয়ারম্যানের ভাই আলিম আখন্দ মিলিটারির সঙ্গে কথা বলছে। এই সেপাই নতুন, দুপুরের পর ওদের ডিউটি বদল হয়। সব যাত্রীদের সংখ্যা খানিকটা কমে গেছে, যারা নামাজ পড়তে গিয়েছিল তাদের অনেকে বাড়ি গেছে খাওয়া দাওয়া সারতে, আবার তারা নামাজ পড়তে গেলে এখান থেকে কেউ কেউ কেটে পড়েছে, নাকি প্রথম থেকেই একটু একটু করে সরছে, মোবারক আলী হয়তো খেয়াল করেনি। না যাবার দিবার লয়। লাশের মাথায় ছাতা ধরে বসে কাবেজ এখনও বিড়বিড় করে চলেছে। এবার সবাই তার দিকে তাকায়, মানুষজন কমে যাওয়ায় কাবেজকে এমনিতে চোখে পড়ছে। আপন মনে বিড়বিড় করা তার এক মুহূর্তের জন্য থামেনি, চাষাভুষা না হলে তার ঠোঁট নাড়ানোকে কলেমা পাঠ বলে মনে হতো। একটু স্বর বাড়ায় কাবেজ, জি মিলিটারি হুকুম দিবি, তাই বলে করিতলত গেছে, স্যাংরা প্যাংরা করিতলার থানা বলে খাম করিসছে। আস্তে, চেয়ারম্যান তাকে ধমক দেয়, শালা বলদের বাচ্চা বলদ চুপ কর। আলী মাখন্দ বলে যে ক্যাপ্টেন এখানে নাই, সকালবেলাতেই তাকে যেতে হয়েছে করিতলা,
সেখানে যে কি হয়েছে আলী মাখন্দ ঠিক বলতে পারে না, তবে সাংঘাতিক একটা কিছু ঘটেছে। চেয়ারম্যানের ধমুক খেয়ে কাবেজউদ্দিনের বীরবীর ধ্বনি ফের খাঁদে নেমে আসে। কাবেজ কি বলছে? না, চেয়ারম্যান তখন যদি বলুর সঙ্গে শাহজাহানকে যেতে দেয় তো শাহজাহানের এই পরিণতি হয় না। আজ সে ব্যস্ত থাকত করিতলা থানা বিজয় অভিযানে। শাহজাহান তখন সঙ্গে গেলে বুলু কি তাকে না নিয়ে করিতলায় আসে? বুলুর খবর তাহলে কাবেজ জানে না। মোবারকারের মাথা থেকে পা পর্যন্ত ছটফট করে। মিলিটারির জিপ উল্টিয়ে 2-4-10টাকে খতম করে বুলু কিভাবে মরল এর বিস্তারিত চলচ্চিত্র তার করটির ছাদের ভেতর দিয়ে গলিয়ে টাকরা গড়িয়ে পড়ে শুকনো জিভের খসখসে জমিতে। জিভ সুরসুর করে, দাঁত দিয়ে মোবারক আলী নিজের জিভ চুলকায়। আবার ওঠো, খাটিয়া তোলো, ঘুরে দাঁড়াও, আখন্দ বাড়ির পেছন দিয়ে ঘুরে চলো গোরস্থানে। চেয়ারম্যানের বাড়ির পেছনে বাঁশঝাড় পেরোবার সময় বাড়ির মেয়েদের কান্না নতুন করে চড়ে। তাদের শোককে পরিচর্যা করার সময় সব যাত্রীদের নাই। দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি দাফন করা দরকার। মেয়েদের দিকে দেখতে দেখতে কাবেজউদ্দিন বিড়বিড় করা অব্যাহত রাখে। আমারা সব এখনো কান্দিচ্ছেন, বুলুর সাথে তখন যাওয়ার দিলেন না? তখন বারো হয়ে গেলে স্যাংলাটা এত জুলুম সওয়া লাগে? বলতে বলতে সব যাত্রার সঙ্গে পা চালিয়ে কাবেজ বাঁশঝাড় পেরিয়ে উঠে পড়ে জোর পুকুরের উঁচু পাড়ের ওপর। পুকুরের পাড় আসলে একটা রাস্তার অংশ। এ রাস্তায় হাঁটতে সব যাত্রীদের কোনো অসুবিধা হয় না, এমনকি সরু ও কাঁচা পথটি থেকে নিচে নামাটাও স্বচ্ছন্দে সম্পন্ন হয়। জমিতে নামবার ঢালে পানি সরে গেছে। নিচের জমিতে আমন ধান, ভালো করে দেখলে মনে হয় ধানের সবুজ শীষ বাতাসে একবার ফুলে ওঠে, একবার বসে যায়। জমিতে এখনো ইঞ্চি দেড়েক পানি, 8-10 দিন আগে পানি ছিল অর্ধেক হাত। বর্ষা শেষ হয়ে গেলে কমতে কমতে প্রায় দেড় হাত পানি সরতে সপ্তাহের পুরোটাই লাগবে। লাশের খাটিয়া যাদের ঘাড়ে তাদের একটি শাড়ি যাচ্ছে জমির আলের ওপর দিয়ে, আরেকটি শাড়িকে হাঁটতে হয় ধান জমির ওপর। মোবারক আলীর কাঁধে খাটিয়ার ডান দিকের প্রথম কোণ, তার আগে আগে ইমাম কাম মুয়াজ্জিন সাহেব, ওই শাড়ির শেষ কোণ আলী মাখন্দের ঘাড়ে, তার পেছনে চেয়ারম্যান, তারপর চেয়ারম্যানের চাচাতো ভাই, এদের পেছনে লম্বা শাড়িতে অন্য সবাই, আর ওদিকে পাশের পংক্তিতে খাটিয়ার প্রথম কোণ বহন করছে কাবেজউদ্দিন। তার আগে আগে চলছে চেয়ারম্যানের সবচেয়ে বড় বর্গাচাষি বিটলুর বাপ ও তার ছেলে বিটলু। বিটলুর কোলে তার 2.5 বছর বয়সের ন্যাংটা শিশু। ওই শাড়িতে খাটিয়ার পেছনের কোণ কাঁধে নিয়েছে গুনাহারের আরও জালি সাকিদার। এই লোকটি চেয়ারম্যানের ধান কলের কর্মচারী। তার সামনে খাটিয়ার নিচে হেঁটে যায় আরও জালির ভাইপো। এই শাড়ির সর্বশেষ ব্যক্তি হল নিহত শুক্লু পরামানিকের ছেলে ওবায়েদ। এই শাড়িতে আর কেউ নাই। ধান জমিতে হাঁটা এখন রীতিমতো কঠিন কাজ। ধান গাছের ফাঁকে ফাঁকে খালি জায়গায় পা পড়লে ডুবে যায় কাদার মধ্যে। লাল মাটির কাদা এমনভাবে খামচি ধরে যে পা তুলতে খুব কষ্ট হয়। কিন্তু এই শাড়ির এরা মাঠে মাঠে কাজ করে বলে মাঠ ওদের বেশ পোষা। মাঠের নারী নক্ষত্র এদের মুখস্থ। ধান গাছের গোড়ার একটু ওপর এমন করে পা ফেলবে যে একটুখানি হেলে ধান গাছ অনেকটা পাপসের কাজ করবে। কাদার কামড় থেকে এইভাবে বাঁচতে হয়। আবার দেখতে হয় ধান গাছ যেন একেবারে চিরকালের মতো শুয়ে না পড়ে, অত দেখাদেখির দরকার পড়ে না। তাদের পায়ের সঙ্গে মাঠ ও কাদার বোঝাপড়া ভালো, সহজে কেউ কাউকে ঘাটায় না। সতর্ক বা ফেলতে হয় জমির আলের ওপর দিয়ে যারা চলেছে তাদের। জমির আল মাত্রেই দিন দিন রোগা হয়ে আসছে, এর ওপর এতদিন বর্ষার পানির নিচে থাকায় কোথাও কোথাও ক্ষয় হয়েছে আলের ওপর, তাই হাঁটতে হয় পা টিপে টিপে। আলী মাখন্দ মাঝে মাঝে উপদেশ দিচ্ছে, সাবধান, খুব সাবধান, দেখে শুননা কদম ফালাও, কাদার মধ্যে পড়লে বিপদ হবি। সবাইকে সাবধান করার দায়িত্ব পালনে মগ্ন হয়ে লোকটা নিজের বাঁত চুম্বিত চরণ যুগলের প্রতি অবহেলা করে। কয়েক গজ মাত্র চলার পর সপ্তম কি অষ্টম সাবধানবাণী সম্পূর্ণ নিঃসৃত হবার আগে তার মোটা সোটা ডান পা আল থেকে পড়ে যায় নিচে। খাটিয়ার ওপর শাহজাহানের লাশ অনেকটা ডান দিকে গড়ায়। মোবারক আলীর বুকে ধরাস করে আওয়াজ ওঠে, লাশ কাদার মধ্যে পড়ে গেল,
তবে আলী মাখনদের পায়ের পতনের সঙ্গে সঙ্গে অন্য সবার মতো সেও খাটিয়ার কোণ এবং খাটিয়ার পা দুই হাত দিয়ে ধরে ফেলে। এইভাবে শাহজাহানকে পতন থেকে উদ্ধার করা হয়। আলী মাখনদের পা পড়েছিল একটি ধান গাছের গোড়ায়, তাই রক্ষা। তবু বেচারার পায়ের পাতায় শামকের খোলা লেগেছে, একটু রক্ত বোধহয় বেরিয়েছে, কিন্তু খাটিয়া বহনের কাছ থেকে তাকে রেহাই দেওয়া বড় সহজ কাজ নয়। কারণ জমির আলের সারির কারো পক্ষে কাউকে পেরিয়ে সামনে যাওয়া কঠিন। এরকম যেতে হলে তাকে আল থেকে নেমে কাদার উপর দিয়ে যেতে হবে। যাক, আলী মাখন্দ সামলে নিয়েছে, অন্যদের সাবধান করার দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে সে এখন সতর্ক পায়ে হাঁটছে। জমিতে খসখস শব্দ, মাঝে মাঝে পানির ওপর পা পড়লে পানি ও ধান গাছের মিলিত আওয়াজ, আর আলের ওপর দিয়ে যারা চলছে তাদের পায়ের নিচে শব্দ একঘেয়ে। তবে এই শাড়ির পুরো ভাগে ইমাম কাম মুয়াজ্জিন সাহেব অবিরাম কলেমা পড়ে চলেছে, ফলে আলের ওপরেও বৈচিত্র্য আছে বইকে। মোবারক আলীর ভয় হয় যে কলেমা পাঠে ইমাম সাহেবের অখণ্ড মনোযোগ নিজের কদমের প্রতি তাকে অসতর্ক না করে। এই ভয় ভালো করে দানা বাঁধতে না বাঁধতে ঘাড়ের ওপর খাটিয়া কেঁপে ওঠে। মোবারক আলীর কাঁধ থেকে খাটিয়ার কোণ বলতে গেলে একটু সরেও যায় এবং সে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। তার বন্ধ চোখের ভেতরটা পর্দার মতো কাঁপে এবং মোবারক আলী দেখে যে শাহজাহানের লাশ ধান ক্ষেতের কাদায় মুখ থুবড়ে পড়ে আছে। সঙ্গে সঙ্গে গড়াতে থাকে বুলুর মুখ, কোথায় কোন বৌডোবা খালের ধারে বুলুর লাশ পানিতে ভেজে। না, বুলু ছিল চিত হয়ে, তার বন্ধ চোখের মণি তাক করা ছিল আকাশের দিকে। মিলিটারি জিপ উল্টিয়ে দিয়ে দুই চার দশটা মিলিটারিকে খতম করে বুলুর তখন যা তেজ, তাতে চোখের পাতা টাতা ভেদ করে সে সব দেখতে পাচ্ছিল। এই দৃশ্যটি মোবারক আলী আগেই দেখে এবং এটা দেখতে দেখতে তার বাম পা হরকে পড়ে যায় জমির কাদায়। আবার এও হতে পারে যে তার পা নিচে পড়ার সঙ্গে সঙ্গে শাহজাহানের লাশের কথা ভেবে বিচলিত হয়ে চোখ বন্ধ করে ফেলে এবং এই দৃশ্যটি দেখতে থাকে। কাদা থেকে পা তুলতে মোবারক আলীকে একটু বিক পেতে হয়। তার একজিমায় কাদা পানি লাগায় জায়গাটা বড় চুল করছে। এখন সেখানে আর হাত লাগায় কি করে? কিন্তু চোখের বন্ধ পাতা ভেদ করে তাকানো বুলুর তেজি চোখ জোড়া ছেড়ে ফেলা দরকার, নইলে ফের পা হরকাবার সম্ভাবনা। আবার ওদিকে একজিমার যন্ত্রণা, সেটাও ভোলা দরকার। অস্থির হয়ে মোবারক একটু জোরে পা চালাবার চেষ্টা করতেই কাবেজ ও আলী মাখন্দ একসঙ্গে চিৎকার করে, আস্তে আস্তে। এবার মোবারকের পদস্খলন ঘটে না বটে, কিন্তু সে ধাক্কা খায় ইমাম কাম মুয়াজ্জিন সাহেবের পিঠে। সামনে জমির আল হঠাৎ খুব শুরু হয়ে গেছে। ইমাম সাহেব সেজন্য প্রস্তুত ছিল, কিন্তু মোবারকের ধাক্কায় তার সমস্ত প্রস্তুতি ভণ্ডুল হয়ে গেল। আলের দুই পাশে কাদায় তার দুই পা গেঁথে যাওয়ায় লোকটার গতি একেবারে রুদ্ধ হয়। মনে হয় সাদা কাপড়ে জড়ানো একজোড়া খুঁটি পুঁতে তাকে স্থাপন করা হয়েছে। এখন কেবল তার মুন্ডুতে চাঁদ তারা খচিত নিশান কোনোভাবে একটা ফিট করে দিলে ইমাম কাম মুয়াজ্জিন সাহেব পথ পথ আওয়াজে জাতীয় সঙ্গীত গাইতে শুরু করবে। কিন্তু তার মুখ দিয়ে বমির মতো তোরে বেরিয়ে আসে, শালা জালেমের বাচ্চারা। বেইটলুর বাপ এদিকে এসে আলেমের ওপর বসে ইমাম সাহেবের চরণ উদ্ধারে আত্মনিয়োগ করে। এই জায়গায় কাদা বড় থকথকে, এক পা তুলতে গেলে শরীরের ভার পরে অন্য পায়ে এবং দ্বিতীয় পাটি কাদায় অনেক বেশি করে গেঁথে যায়। তার পেছনে লাশ ঘাড়ে নিয়ে এতগুলো মানুষ অধীর আগ্রহের সঙ্গে বিটলুর বাপের প্রচেষ্টার অগ্রগতি লক্ষ্য করে। ইমাম কাম মুয়াজ্জিন সকলের লক্ষ্যবস্তু হয়ে বিব্রত হয়। দিনে পাঁচবার অবশ্য অনেক লোকের সামনে তাকে দাঁড়াতে হয়, তবে সেটা হলো মেলাদিনের অভ্যাসের ব্যাপার, আর সেখানে তার নিজের কিছুই করার নাই। মুসল্লিরা কাতার বেঁধে দাঁড়ালেই সে ইঞ্জিনের ঠেলায় চলতে থাকা রেলগাড়ির মতো চাপ অনুভব করে এবং একটির পর একটি সূরা আবৃত্তি করে চলে। কিন্তু এখানে দৃশ্য বা অদৃশ্য কোনো চাপ নাই যে তার ওপর ভরসা করে পেছনের লোকদের উৎকণ্ঠাকে সে অগ্রাহ্য করে। শাড়ির সামনে ইমাম সাহেব অচল বলে সবার গতিরুদ্ধ, দায়টা কি তবে তার উপরে বর্তায় না? ইমাম কা মুয়াজ্জিন প্রায় আজান দেওয়ার মতো আওয়াজ তুলে আল্লাহর কাছে নালিশ করে, আল্লাহ পরওয়ারদিগার, তুমি দেখো মুসলমানের মুর্দার সাথে এরা কিরকম নাফরমানি করে, মুসলমানের মুর্দার দাফন দিতেও এরা বাধা দেয়। আল্লাহ, এরা কাফিরেরও অধম, জানোয়ার সব হায়ওয়ান।
আল্লাহর উদ্দেশ্যে বললেও তার প্রকৃত লক্ষ্য সব যাত্রীরা এই আপাত অভিযোগকে কৈফত বলে শনাক্ত করতে পারে এবং মেনেও নেয়। তবে এরকম না করলেও তার চলতো, কাদার ভেতর তার পা গেঁথে যাওয়ায় তার উপর কেউ বিরক্ত হয়নি। এমনকি বিটলুর বাম, যে কিনা গতবারের আগেরবার চাষের সময় সার কেনার অর্ধেক টাকা জোগাড় করতে ইমাম সাহেবের কাছ থেকে চার মাসের করারে 50 টাকা হাওলাত নিয়ে 7 মাস পার করিয়ে দেওয়ায় ওই শেষ কটা মাসের জন্য দ্বিগুণ হারে সুদ দিয়েও কেবল এক বেলা খোরাকিতে তার পাতকুয়া সাফ করে রক্ষা পেয়েছিল, সেই পর্যন্ত তার পদসেবায় এতটুকু ফাঁকি দিল না। কন্ত ইমাম সাহেব, আমার বেটার সাথে ওরা এটা কি করিচ্ছে কন্ত? চেয়ারম্যানের এই বিলাপে সবাই চুপচাপ মাটির দিকে তাকিয়ে থাকে। প্রায় ফোপাতে ফোপাতে চেয়ারম্যান জানতে চায় তার নিরীহ নিষ্পাপ মাসুম বাচ্চাটির ওপর আল্লাহর গজব নামে কেন। লেখাপড়ার বাইরে সে তো কিছুই জানে না, কোথাও কোনো ঝগড়াঝাটির আভাস পেলেও সে ওখান থেকে শত হাত দূরে থাকে, তো তার ওপর এরকম জুলুম কেন? কেউ এর জবাব না দিলে গুনাহারের আরও জালি সাকিদার জোর গলায় মনিবকে সমর্থন জানায়। কিসের ক্যাম্প খাড়া করছে? তার সামনে দিয়ে যাবার দিবি না কেন? মুর্দা কি কাফানের মধ্যে বন্দুক লিয়ে যাচ্ছে? মুর্দার হাতে হাতিয়ার আছে? তাহলে তো কামি হতো। জমির ওপর থেকে খাটিয়া কাঁধে জবাব দেয় কাবেজ। তার বীরবীর এতক্ষণে বাক্যের আকার পায়। বন্দুক কি করছেন গো? মানুষের হাতে পান্টি দেখলে সারারা বলে গড় কাপড় তুললা কোটে দৌড় মারবি, তার দিশা পায় না। করিতলাত গেলে দেখা গেল নি, সেটি বলে দুধের ছেলেটা এই জাউরাগুলো খাম করে দিল। পেঁচাল পারিস না কাবেজ, শালার চাষার মুখ বন্ধ হয় না। আলী মাখনদের ধমকে কাবেজ থামে, কিন্তু ইমাম কাম মজ্জেনের চরণ উদ্ধারের পর তার বীরবীর ফের শুরু হয়। সব যাত্রীরা কালেবা শাহাদত পড়ে, আর কাবেজ হলো জাহেল মানুষ, খোদার কালাম জানে না, কালেমা জানে না। সে কেবল জপে যে বলুর সঙ্গে তখন শাহজাহান যদি চলে যায় তো আজ কি তার এত কষ্ট হয়। কাবেজের জপ পাঠ শোনে আর মোবারক আলীর ঠোঁটজোড়া নিষ্পিস করে। বলুর কথাটা কাবেজকে জানানো খুব দরকার, বুকে গুলি লেগে বলু মারা গেছে। না, এমনি মার খেয়ে মরেনি, মরার আগে হাত দিয়ে বোমা ছুড়ে মোটর ভর্তি মিলিটারি নিশ্চিহ্ন করে তাদের গাড়িগুলো সব উল্টিয়ে তারপর বুকে নাকি পেটে, না বুকেই গুলি লাগলে বুলু গড়িয়ে পড়ে বৌডোবার খালে। বৌডোবা খাল কোথায়? আরে পূবে, যমুনা থেকে একটু পশ্চিমে। তাই এতদিনে বৌডোবা খালে কি আর সে আছে? সে কি বসে থাকার ছেলে? বর্ষার ঢলে বুলুর লাশ ঠিক পৌঁছে গেছে যমুনার স্রোতে। যমুনার স্রোতের কথা খিয়ার অঞ্চলে মানুষ কাবেজ জানবে কোত্থেকে? যমুনার এক একটা ছবলে ঘর বাড়ি, ফসলের জমি, হাট বাজার, গ্রামকে গ্রাম, এমনকি গুনাহারের প্রদ্যোত নারায়ণ হাই স্কুলের মতো দালানও টুপ করে ধসে পড়ে, কোনো চিহ্ন থাকে না। তো সেই স্রোতের ওপর সওয়ার হয়ে তার বুলু রওনা দিয়েছে কোন দিকে, কোথায়? যমুনা গিয়ে মেশে কোথায়? পদ্মায় নাকি মেঘনায়? তারপর আত্রায় ফিরতে হবে না? তারপর গুনাহারে কাপড়ের দোকানদারের বাড়ির পাশের নদী ধলেশ্বরী, সেটা কোথায়? মোবারক আলী সুরমা নদীর নাম জানে, কর্ণফুলীর নাম জানে, করতুয়া তো তার চাচাতো বোন, স্কুলে তাদের ইতিহাসের মাস্টার ছিল, বাড়ি তিতাস নদীর তীরে, কোথায় যেন ভৈরব, কোথায় শীতলক্ষা, এতসব নদীর নাম মনে করতে করতে মোবারক হাবুডুবু খায়, থই পায় না। নদী উপনদীর বিপুল স্রোতধারা তার কানে এমন বেগে আছার খায় যে এমনকি বুলুর মায়ের কান্নাও চাপা পড়ে। এই বিশাল জলধারায় তার রোগা ঢেঙা কালো ছেলেটার গুলিতে ঝাঁঝরা বুক কানায় কানায় ভরে গিয়েছে। এই গুমোট গরমে সিন্দুকের মতো গর্তে মাটি চাপা হয়ে থাকতে হচ্ছে না বলে বুলু তার ইচ্ছা মতো হাত পা ছড়াতে থাকে। সে কি চিত হয়ে শোয়ে নাকি উপুর হয়ে? বুলু কি ভেসে ভেসে চলে নাকি রুই কাতলা চিতল বোয়াল খোলসে পুটির ঝাঁকের সঙ্গে পানির নিচে এগিয়ে যায়? কিন্তু এত সব প্রশ্নের জবাব খুঁজে বার করা মোবারকের পক্ষে বেশ কঠিন, সময়ও হয় না। গোরস্থানে পৌঁছে খাটিয়া নামিয়ে সোজা হয়ে দাঁড়াতেই চোখে পড়ে খেজুর তলার ধসে পড়া এক কবরে ভেতর থেকে মোটা সোটা একটা শিয়াল সরাসরি তার দিকেই তাকিয়ে রয়েছে। মাটির ঢিল হাতে নিয়ে তাকে তাক করে মোবারক খুব জোরে ছুঁড়ে মারে। ফেরার সময় কয়েকজনের সঙ্গে মোবারক আলীও চেয়ারম্যানের বাড়িতে কিছুক্ষণ বসল। মাইল তিনেক তফাত করিতলায় আজ খুব একচোট হয়ে গেছে, মিলিটারিও নাকি বেশ কয়েকটা সাফ, খবর শুনে চেয়ারম্যানের পুত্রশোক মাথায় ওঠার দশা।
এই ক্যাম্পে মিলিটারির ক্যাপ্টেনকে না হলেও দশ বার সে বলছে যে তার ইউনিয়ন সম্পূর্ণ পবিত্র, ওইসব মুক্তিভুক্তির ছোড়ারা অন্তত রেল লাইন ফেরোতে পারবে না। এই ব্যাপারে সে নিশ্চিত যে মুকুন্দহাটের গ্রাম ভর্তি হিন্দুরা গোলমালের শুরুতে বর্ডার পার হয়েছে, এখন গোটা এলাকায় সাচ্চা মুসলমান ছাড়া আর মানুষ নাই। এখন মিলিটারি এসে তার হাল কি করবে তা জানে কেবল আল্লাহ পরোয়ারদিগার আর মিলিটারি, আর খানিকটা অনুমান করতে পারে সে নিজে। বাড়ির লোকজনও জান ভরে কাঁদতে পারছে না, কেবল শাহজাহানের মায়ের ক্লান্ত ও বসা গলার কান্না মধ্যরাত্রির কুকুরের ইনিয়ে বিনিয়ে কান্নার মতো টানা আওয়াজ তুলে অশুভ ইঙ্গিত দিয়ে চলেছে। করিতলার শোধ নিতে মিলিটারি এই গ্রামে কত রকম কায়দায় মানুষ খুনের কেরামতি দেখাবে তাই নিয়ে মানুষ নিজেদের মধ্যে আতঙ্ক বিনিময় করে। পশ্চিমপাড়া মক্তবের কয়েকটি তালেব এলেম শাহজাহানের ঘরে, ওই ঘরের বারান্দায় এবং উঠানে যে যে জায়গায় শাহজাহানের লাশ ছিল বসে কোরআন শরীফ পড়ছে। আগরবাতির ধোয়ার পাতলা পর্দার আড়ালে এদের মিনমিনে ঝাপসা আওয়াজ শুনে কে বলবে এরা আল্লাহকে কালাম পড়ছে, না আগে আগে নিজেরাই নিজেদের জানাজা পড়ে নিচ্ছে। মিলিটারির হাতে মরলে জানাজা হয় কি না কে জানে, এদের সঙ্গে মোবারক আলী কথা বলে কি করে? চেয়ারম্যানের বাড়ির বাইরের উঠানে কেবল কাবেজউদ্দিন। চেয়ারম্যানের গরু বাছুর নিয়ে সে যাচ্ছে গোয়ালঘরের দিকে, বুলুর কথা শোনাবার জন্য তাকে দাঁড়াতে বলে মোবারক ফ্যাসাদে পড়ে। কথাটা শুরু করে কিভাবে তা কাবেজউদ্দিনই তাকে উদ্ধার করে। দেখেন তো সাসা মিয়া, অলজ্জ কথাটা আমি কি কমো কন্ত? তখন বুলুর সাথে গেলে শাহজাহানের আজ বলে এত দুঃখপন লাগে, শালারা ওর সাথে এত জুলুম করার পারে? হঠাৎ গলা নামিয়ে সে জিজ্ঞেস করে, করিতলাত কি বুলু আসেছিল, সম্বাদ পাচ্ছেন? আজ বুলু বেঁচে থাকলে করিতলার আক্রমণ হয়তো তারই পরিচালনায় সম্পন্ন হতো, কে জানে। কিন্তু বুলু মরার আগে যে কাণ্ডটা করে গেছে সেটা? কাবেজের নিচু স্বরকে পরোয়া না করে মোবারক স্বাভাবিক গলায় বলে, কাবেজ, বুলুর খবর তুমি কি জানো? ওর লাশ লিয়া শয়তানি করবি এই ইবলিশে পয়দা মিলিটারি? বুলুর লাশ বলে বৌডোবা খাল থেকে বার হওয়া লাশ? বুলুর লাশ কি করছেন চাচা মিয়া? মোবারক আলী তখন বৌডোবা খালের ধারে পাট ক্ষেতের ভেতর থেকে বুলুর গ্রেনেড ছুড়ে মিলিটারি মারা গল্প বলে। মস্ত বড় গাড়ি ভর্তি মিলিটারি খতম করার পর ওদের এক গুলিতে বুলু গড়িয়ে পড়েছে খালে। বুলুর লাশের দীর্ঘ জলযাত্রা পর্যন্ত পৌঁছবার আগেই গরুর পালের পাটকিলে বাছুরটা দৌড় দেয় সামনের ঘরের গাদার দিকে, কাবেজ ছোটে তার পেছনে। এইটুখানি দাঁড়িয়ে মোবারক রাস্তায় নামল। রাস্তা খা খা করছে, কেবল খুব জোরে পা চালিয়ে বাড়ির দিকে যাচ্ছে বিটলুর বাপ। তার ধ্যাবরা পায়ের এক একটি কদমে রাস্তার নির্জনতা অনেক দূর পর্যন্ত প্রসারিত হয়। মোবারক হঠাৎ করে তার সামনে এসে দাঁড়ালে সে চমকে ওঠে। মোবারক বলে, এখনই বাড়ির যাস? করিতলার সম্বাদ শুনছেন? যাই, আঁত হইয়া যাবি, ঘাটার যদি ধরে তো কেটা ধরবি, বেলা ডুবলে ওরা ধরবি না? এই বারো বেলায় মিলিটারির নাম মুখে আনতে বিটলুর বাপের বুক ঢিপ ঢিপ করে। ইউনিয়ন কাউন্সিল অফিসে ক্যাম্প হওয়ার পর থেকে সন্ধ্যা থেকে এখানে অঘোষিত কারফিউ জারি হয়। আরে থো, মোবারক প্রায় ধুমুক দেয়, হামার বুলু বলে এক বন্দুকের গুলিতে মোটর ভরা মিলিটারি শেষ করেছে, সেই বৃত্তান্ত জানিস? কি কন, বুলু ইন্ডিয়া গেছে এই নিয়ে সে কানাঘোষা শুনেছে, তা ওই বোকাশোকা কাবেজের কথা আমল দেয় কে? তাই তো, বুলুক অনেকদিন দেখি না, হামি কই তার কলেজ আছে, তাই বগুড়া থেকে আসবা পারিচ্ছে না। বিটলুর বাপ স্থির হয়ে দাঁড়ালে মোবারক বুলুর কথা বলে, তবে বলতে বলতে সে একটু আনমোনা হয়ে যাচ্ছিল। অনেক দূর থেকে ভেসে আসা চাপা আওয়াজে তার বুক হু হু করে। আহারে, বুলুর মা আজ চোখ ভরে, গলা ভরে, বুক ভরে কাঁদে। এই সুযোগটা দেওয়ায় শাহজাহানের জন্য একটু বেশি রকম মায়া হয়, কিন্তু বুলুর গল্প বলার সুযোগ নষ্ট হয়ে গেল। গাছপালা, ঘরবাড়ি, ফসলের জমি এবং বাতাসের ওপর দিয়ে ভেসে আসায় সেই আওয়াজে হাওয়া লাগে। খুব বেগে তা এগিয়ে এলে দুজনেই দক্ষিণে তাকিয়ে তার উৎস খুঁজতে থাকে। দেখতে দেখতে করিতলার মাইল খানেক দক্ষিণে রেল লাইনের ওপরে অনেকটা জায়গা আগুনে, ধোঁয়ায়, চিৎকারে, আর্তনাদে সামনে এগিয়ে আসে। বিটলুর বাপ ফিসফিস করে, মনে হয় আইলগড়, ওরা গেছে, হু মিলিটারি পুলিশে। রায়নগর মোকামতলা ঘোড়াঘাটির একটা পোকাও ওরা রাখবি না, দেখিস কুত্তার বাচ্চারা মানুষ সহ্য করতে পারে না। মোবারক আলীর গলা কাঁপে। বাড়িতে যাই ভাইজান, অনেকক্ষণ বেলা ডুবিছে, যাই। পা বাড়িয়ে বিটলুর বাপ এগোয় না, বলে
তা ভাইজান, বলু যখন বোমা না বন্দুক মানল, ওই মঠের মধ্যে ওরা কয়জন আসিল? বেমা কয়টা মরিছে? তো তোমার কলাম কি? বিটলুর বাপ হন হন করে হাঁটা দিলে ঝপ করে রাত নামল। কৃষ্ণ পক্ষের চাঁদ থেকে আলোর সঙ্গে অন্ধকার চোঁয়ায় প্রায় সমান সমান। আসমত সরকারের আমবাগানে পশ্চিম মাথায় ভাঙাচোরা কেবল 10-12টি ইট সর্বস্ব শাহ বাবার মাজার শরীফের শিওরে মস্ত শিমুন গাছের নিচে বিড়ি টানতে টানতে রাত ভোর বসে থাকে ভিখু পাগলা। ওই গাছের পুরনো বাসিন্দা শাহ বাবার পোষা জিনের কাছে সে গুপ্ত বিদ্যার পাঠ নিচ্ছে আজ কম করে হলেও 7 বছর তো হবেই। ভিখু পাগলাটাও আজ নাই, মনে হয় করিতলা রায়নগরের খবর তারও কানে গেছে, মোবারক একটু দমে গেল। ভিখু পাগলাকে বুলুর গল্প বললে তার থ্রুতে আসমানি জীবের এলাকায় বুলুর গলাটা ঠিক পৌঁছে যেত, তবে একটু এগোলে এই ক্ষোভ মুছে যায়। জুম্মা ঘরের অন্ধকার বারান্দায় বসে ইমাম কাম মজ্জেন বদনা থেকে পানি ঢেলে উজু করছে। ইমাম সাহেবের কুলকুচো করার আওয়াজ আজ এতটাই খাঁদে নেমেছে যে মনে হতে পারে লোকটা সবাইকে লুকিয়ে চুপচাপ কোনো নিষিদ্ধ পানীয়তে চুমুক দিচ্ছে এবং সঙ্গে সঙ্গে তওবা করে তাই আবার নীরবে বমি করে ফেলছে। মোবারকের অবশ্য তা মনে হয় না। বারান্দার নিচে দাঁড়িয়ে সে আজকের করিতলা সংঘর্ষের বিবরণ ছাড়ে, তার বর্ণনা থেকে খুঁটিনাটি জিনিসও বাঁধ পড়ে না। করিতলায় আশেপাশে কোনো খাল না থাকায় মিলিটারির গাড়ি চুরমার হয়ে পড়ে যায় প্রাইমারি স্কুলের মাঠে। এখানে পাটক্ষেত নেই, তাই রোগা ঢেঙা কালো ছেলেরা বোমা ছুঁড়েছিল স্কুলের উপরের বাঁশ ঝাড় থেকে। মিলিটারি যতগুলো গিয়েছিল প্রাণ নিয়ে কেউ ফেরেনি। ছেলেদের মধ্যে মারা গেছে একজন, হ্যাঁ প্রথম বোমাটি সেই ছুঁড়েছিল। তারপর ফ্ল্যাশ ব্যাক করে মোবারক বুলুর গল্প করে, সবই বলে, এমনকি তার যমুনায় পৌঁছে যাওয়ার খবরটিও বাদ পড়ে না। মিলিটারি সম্বন্ধে সে বাঞ্চোত, বেজন্মা, বেশ্যার পয়দা, জাউরা, হারামের বাচ্চা ও হারামখোর এইসব বিশেষণ প্রয়োগ করলে অজু নষ্ট হতে পারে জেনেও ইমাম সাহেব লালচে কালো ধান ক্ষেতের দিকে তাকিয়ে শেষ পর্যন্ত তার কথা শোনে। ওদিকে বুলুর মা দাঁড়িয়েছিল দরজার কপাট ধরে। গ্রামে মিলিটারি ক্যাম্প পড়া পর থেকে বুলুর বাপ বেলা থাকতে থাকতে ঘরে ফেরে। মাগরিবের নামাজ সে আজকাল ঘরেই পড়ে, আর আজ কি না এশার আজান পর্যন্ত পড়ে গেল তার দেখা নাই। ভেতরের বারান্দায় জলচৌকির ওপর গামছা ও বদনা ভরা পানি দিয়ে বুলুর মা রাগ করে, দেরি হলে খবর পাঠাবে পারো না? একটা মানুষ পাই না যে তোমার কথা পুষ করি। তার জন্য স্ত্রীর এই দুশ্চিন্তা দেখে মোবারক আলী বিরক্ত হয়। যার ছেলে মারা গেছে মাস দুয়েক হয়নি, সেই মা অন্য কারণে উতলা হয় কিভাবে? সন্ধ্যার পর ছেলের জন্য হামলে কেঁদে মা যদি সারা গ্রাম মাথায় না তুলল, তো বুলু এরকম মরা মরতে গেছে কোন দুঃখে?